السلام عليكم ورحمة الله وبركاته. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله، الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. إن الإنسان خلق هلوعا إذا مسه الشر جزوعا وإذا مسه الخير منوعا إلا المصلين. الذين هم على صلاتهم للسائل والمحروم، والذين يصدقون بيوم الدين، والذين هم من عذاب ربهم مشفقون. إن Oh.
والذين هم لفروجهم حافظون الله أكبر بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم একটু মহব্বত দিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে জবান খুলে জোরালো কণ্ঠে সবাই বলুন আল্লাহুম্মা হে রাসূল তুমি যে আমার হৃদয় বাগে বুলবুল তোমার প্রেমের নিগুড় ছোঁয়ায় তাই তো হয়েছি ব্যাকুল হৃদয় বাগে বুলবুল আল্লাহুম্মা সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কশাফাত তুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু সূরাত ইউসুফ বিদারি حكمة لقمان إمام قاري قرآن باري يهدي لساد مان ما بلغ العلم كشف التجا بجماله উত্তরবঙ্গের গেটওয়ে প্রবেশদ্বার বগুড়া জেলার দুপচাচিয়া উপজেলার চৌমোহনী বাজার কাসিমুল উলুম হাফিজিয়া মাদ্রাসা এতিমখানা মাহফিল ইন্তেজামে কমিটি কর্তৃক আয়োজিত 22তম বার্ষিকী ইসলামী জালসা 2023 25 অক্টোবরে অনুষ্ঠিত মাদ্রাসা ময়দানে আয়োজিত আজকের এই মহৎ আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি ইসলাম দরদী ব্যক্তিত্ব বিশিষ্ট সমাজসেবক সৌদি প্রবাসী
ব্যবসায়ী আলহাজ ওমর ফারুক সাহেব, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি মাননীয় উপজেলা চেয়ারম্যান মহোদয় জনাব ফজলুল হক প্রামাণিক, আজকের মাহফিলের সম্মানিত মেহমানবৃন্দ, বিশেষ করে আমার পূর্বে কথা বলেছেন নন্দিত আলেমে দ্বীন, আমার অত্যন্ত কাছের আমার প্রিয়জন মুহতারাম মাওলানা আজিজুর রহমান হাফিজাহুল্লাহ, উপস্থিত হাজরাত উলামায়ে কেরাম, ফজলাই জাম, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান শিক্ষক মণ্ডলী, জাতির বিবেক সাংবাদিক বৃন্দ, প্রশাসনের দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা বৃন্দ, সামনে উপস্থিত দূরে কাছের বিভিন্ন স্থান থেকে ছুটে আসা কালেমার ঝান্ডাবাহী, তৌহিদের পতাকাবাহী, দীন ইসলামের নরশারদুল বীর মুজাহিদ, প্রাণপ্রিয় সম্মানিত দীনি ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা সর্বগুণে গুণান্বিতা মা বোনেরা, আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা, হৃদয় নিংড়ানো, প্রাণ উজাড় করানো সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে কেমন আছেন? আমাকেও প্রশ্ন করেছেন, আল্লাহ তাআলা আমাকে আপনার কাতারেই রেখেছেন, আলহামদুলিল্লাহ। আমরা সুস্থ আছি, এখনো নিরাপদে আছি, কিন্তু এমনও বিশ্বের কিছু ভূখণ্ড আছে মুহূর্তের মধ্যেই মিসাইল এসে পড়ে নাস্তানাবুদ করে দিচ্ছে। জীবন যে কোনো মুহূর্তেই চলে যাচ্ছে তাদের চোখের সামনে, ভাই চোখের সামনে নিজের সন্তান লাশ হয়ে উপস্থিত হয়ে যাচ্ছে। ঠিক সেই মুহূর্তে আমরা এখনও ভালো আছি, যিনি আমাকে আপনাকে এমন সুন্দর আয়োজনে নিরাপদে আসার বসার তৌফিক দিলেন। শুকর আদায় করছি মুহাব্বাতান, জোরালো কণ্ঠে একযোগে বলে উঠছি আলহামদুলিল্লাহ, সবাই বলছি আল্লাহুম্মা ইন্নি আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা, সবাই বলি আল্লাহুম্মা لك أسلمت وبك آمنت وعليك توكلت وإليك أنبت وبك خاصمت। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। সম্মানিত হাজিরিন, দেখতে দেখতে রাত অনেক হয়েছে, আমি খুব যে বেশি লম্বা কথা বলবো তাও না, অনেক দূর থেকে অনেক মা বোন কোলে বাচ্চা নিয়েও এসেছেন, আমি নাতি দীর্ঘ কথা বলবো, তবে যতক্ষণ আমি কথা বলতে চাচ্ছি আমাকে সময় কি দেওয়া যাবে? অনুমতি পেলাম তো নাকি? সময় দেওয়া যাবে তো? জোরে বলি ইনশা আল্লাহ। শুধু মাথায় এটা রাখবো যে যেখানে বসে আছি আমরা এই মুহূর্তে, এই স্থানটা হচ্ছে জান্নাতের টুকরা, গুনামাফের জায়গা, রহমত বরকত মাগফিরাতের জায়গা। জোরে বলি আলহামদুলিল্লাহ। এবং শুধু তাই নয়, ফেরেশতারা চতুর্পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার আপনার জন্য আল্লাহর কাছে গুনামাফের জন্য প্রার্থনা করছে। তাহলে শয়তানের চ্যালেঞ্জ কিন্তু এখান থেকে আমাদেরকে তাড়াতাড়ি কেমনে বের করে নিয়ে যায়, এটা হচ্ছে শয়তানের চ্যালেঞ্জ। আমরা তাকে হারিয়ে দিয়ে আমরা বিজয়ী হব। জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি ভূমিকায় বেশি নয়, আমি সোজা মূল আলোচনার দিকে যেতে চাচ্ছি। ওয়ামা তাওফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব, সেই মহান রবের প্রতি পূর্ণ ভরসা রেখে আসুন
আমরা মূল আলোচনার দিকে চলে যাই। আমরা যে কোনো কাজ জটিলকে ভালোবাসি না সহজকে ভালোবাসি? সহজকে। ইয়াসিরু ওয়ালা তুআসিরু, সহজ করো কঠিন করো না, বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং আল্লাহ তাআলা আমাকে যে পথে চলতে বলেছেন সেটাও কি পেঁচানো, আকানো বাকানো না সোজা? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। হে আল্লাহ, তুমি আমাদেরকে সরল সোজা সঠিক পথে আমাদেরকে চালার তৌফিক দাও, সেই পথে আমাদেরকে পথ দেখিয়ে দাও। তাহলে আমরা ইসলাম ছাড়া যেটাই করতে যাব সেটাই আঁকা বাঁকা, আর যেটাই ইসলাম নিয়ে আমার সমস্ত কার্যক্রম পরিচালিত হবে সেটা হবে কি সোজা। জান্নাত তো কি আঁকা বাঁকা না সোজা পথে? বলেন জান্নাত কি আঁকা বাঁকা না সোজা পথে? সোজা কাকে বলে? দুটা বিন্দু, দুটা বিন্দুকে সোজা মাঝখান থেকে একটা সরল রেখা টান দিলে যে রেখাটা হয় এটাই হলো সরল রেখা। অর্থাৎ জান্নাতে যাওয়ার জন্য অন্য কোনো ওয়ে নেই, ওয়ে মাত্র একটাই, সেটা হলো ইসলাম। বলেন সেটা কি? বলেন ইসলাম। কিন্তু ইসলাম অনেকের সহ্য হয় না। যেরকম কবি নজরুল ইসলাম কলেজ ছিল, কবি নজরুল কলেজ বানাইছে, ইসলাম নাই। সলিমুল্লাহ মুসলিম হল ছিল, মুসলিম বাদ দিছে। মানে ইসলাম মুসলিম, আল্লাহর দিন বিসমিল্লাহ অনেকের গায়ে জ্বালা যন্ত্রণার কারণ হয়, এরকম কিছু আছে না নাই বলেন তো? আচ্ছা, সংবিধানে বিসমিল্লাহ এটা অনেকের সহ্য হয় না, আছে না নাই? তাহলে যাদের সহ্য হয় না তাদের কি জান্নাতের খাবার জুটবে? আসতে বলবেন না, জুটবে। ইসলাম নিয়ে আমরা থাকতে চাই, ইসলাম নিয়ে আমরা মরতে চাই। রাজি আছি না ইনশাআল্লাহ? ইসলাম কারো বাবা? ইসলাম আমার বাপ দাদার থেকে আসছে? ইসলাম কার? ইসলাম কে দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম, আমার আল্লাহর কাছে মনোনীত নির্বাচিত নির্ধারিত দিন হচ্ছে ইসলাম। এই ইসলামকে ছেড়ে দিয়া অন্য কোন জীবন বিধানকে যদি কোনো বান্দা গ্রহণ করে, মহান রব্বুল আলামিন বলেন ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ইসলাম ছাড়া জীবন বিধান হিসাবে ইসলামকে বাদ দিয়ে যদি কোনো বান্দা অন্য কোনো দিনকে গ্রহণ করে, ফেলেই কবালা লানে তাকে প্রয়োগ করে, মহান রব্বুল আলামিন বলছেন তার কোন আমল আমি আল্লাহর দরবারে আমি মঞ্জুর করব না, আমি গ্রহণ করব না, সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এই জন্য ইসলামকে আমরা মানব এক জায়গায় না সব জায়গায়, এক জায়গায় না সব জায়গায়, সব জায়গায় মানতে হবে। কারণ উদুখুলু ফিসসিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। ইসলামের ভিতরে পরিপূর্ণরূপে দাখিল হয়ে যাও, আংশিক মানতে যেও না, শয়তানের পদাঙ্ক অনুসরণ করতে যেও না, কারণ সে তোমার প্রকাশ্য দুশ্মন। আমার বন্ধুগণ, সমাজে কিছু লোক আছে যারা নামাজ আল্লাহকে মানতে চায়, সমাজে আল্লাহকে ছাড়া থাকতে চায়, আছে না নাই? নামাজে আল্লাহকে রাখতে চায়, সমাজে আল্লাহকে ছাড়া থাকতে চায়। মদের সাথে কি আল্লাহর আইনের সম্পর্ক আছে? আসতে বলবেন না, আছে? সমাজে মদ আছে না নাই? মদের বোতল, মদের দোকান, মদের লাইসেন্স, জেনার লাইসেন্স, আকাম কুকাম সবই আছে। সমাজের মধ্যে কিছু লোক আছে, মসজিদ মে নামাজ পড়ো, হোটেল মে শরাব পিও, মসজিদে গিয়ে নামাজ পড়ো, হোটেলে গিয়ে মদ খাও, আল্লাহকে রাজি রাখো, শয়তান যেন বেজার না হয়, আছে কি না? আছে না? রসুলকে খুব মহব্বত করে,
খুব মহব্বত নবীজির নবীজির জন্য দরুদ পড়তে পড়তে অস্থির হয়ে যায় সারাক্ষণ তসবিহ জপে বারবার দরুদ পড়ছে কিন্তু মসজিদ থেকে বের হয়ে নবীজি যে দল করেন নাই সেই দলের জন্য জান দিচ্ছে আস্তে বলবেন না আছে না নাই যে দলের কর্মসূচিতে নামাজের কর্মসূচি নাই সে সে দল আবার কিসের দল এমন দল তো আমার দেশে নাই মনে হয় যে দলের দলীয় কর্মসূচিতে নামাজের কোনো ফাংশন নাই জনসভার ডাক দেওয়া হয় জোহর যায় আসর যায় মাগরিব যায় নেতা নিজেও নামাজ পড়ে না কর্মীকেও নামাজের জন্য বলে না ওই সমস্ত নেতৃত্বের মুখে আমরা জুতা মারি যারা নামাজ চোর তারা সব চোর সব চুরি করতে পারে ঠিক কিনা বলে যারা আল্লাহর হক নষ্ট করে তারা তো বান্দার হক নষ্ট করবে এটাই স্বাভাবিক যার নামাজ নাই তার কি আছে বলেন তার কিছু আছে দুঃখ লাগে আজকে মাত্র আমার দেশে 5% লোক নামাজ পড়ে মাত্র 5% কোথায় মুসল্লি বলেন যদি এখানে বলি যারা বসে আছেন দাড়িওয়ালা মানুষ বেশি না দাড়ি ছাড়া মানুষ বেশি দাড়ি ছাড়াই তো বেশি ঠিক আছে না না আমি আমি দেখছি তো আমার চোখে পড়ছে না আমি তো লক্ষ্য করছি দাড়ি ছাড়া লোকই বেশি রসুলকে আমরা খুব মহব্বত করি কোথায় সুরতটা তো আমাদের ঠিক হলো না আবার যদি এখানে বলি যে বিড়িওয়ালা লোক বেশি না বিড়ি ছাড়া লোক বেশি বলে বিড়ি ছাড়া না বিড়িওয়ালা বিড়িওয়ালা আমাদের চান্স কোথায় কি বিড়ি খায় এটা কোনো কাম না ওয়াকাম বিড়ি কোনো কাম কন্ত দোয়া কন্ত দেখি বিড়ি খাওয়ার দোয়া খাও দোয়া তো নাই অথচ আমার দেশে 80% মানুষ বিড়ি খায় শত শত কোটি টাকা বিড়ির পিছনে খরচ হয় আছে না নাই বলেন এটা কি ব্যয় না অপব্যয় এটা কি ব্যয় না অপচয় অপচয় মারাত্মক অপচয় এটা আমার বন্ধুগণ একটু কান লাগান মনোযোগ দিয়ে শুনুন এক সেকেন্ড নষ্ট করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে আমাকে আপনাকে পাঠান নাই হারাম কোন কাজ করার জন্য আল্লাহ আমাকে আপনাকে পাঠান নাই কারণ কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন সম্মানিত ফেরেশতারা সব কিছু লিপিবদ্ধ করছেন সব কিছু কোড করতেছে তারা আমি আপনি কি করছি সমস্ত কিছু রেকর্ড হচ্ছে কি হচ্ছে না বলেন এখানে হাজার হাজার মানুষ আজকে মাহফিলে এসেছেন আমাকে কতগুলো ক্যামেরা দেখেন না আমার দিকে সায়া আছে কেমনে কিরামুন কাতিবিন কি বলছি আমি প্রতিটা সেকেন্ড প্রত্যেকটা কথা ওয়ার্ড বাই ওয়ার্ড রেকর্ড হয়ে যেতেছে আমাকে দেখতেছে সবাই গোটা দুনিয়া আমাকে দেখছে বান্দার এই দুর্বল মেধা দিয়ে যদি এমন রেকর্ড করা যদি সম্ভব হয় আমার আল্লাহর রেকর্ড তো খুব দুর্বল খুব দুর্বল মনে হয় হ্যাং মারে মাঝে মাঝে না আমারটা হ্যাং মারে আমাদেরটা হ্যাং মারে মাঝে মাঝে নষ্ট হয়ে যায় কিন্তু আমার আল্লাহর যে ক্যামেরা এত সূক্ষ্ম ক্যামেরা কোনো হ্যাং মারবে না কম হবে না বেশিও হবে না সব কিছু রেকর্ড হয়ে যাচ্ছে বান্দা দিনের আলোতে কি করো রাতের আধারে কি করো তোমার অন্তরে তুমি কি চিন্তা করছো পৃথিবীর কেউ রেকর্ড করছে না তোমার অন্তরের খবরটা আমি আল্লাহ অটো রেকর্ড করে নেই জোরে কোন সুবহানাল্লাহ মাফি সুদুরিকুম তোমার বক্ষে যা আছে তোমার অন্তরে যা আছে তাও জানেন তিনি কে আল্লাহ
তিনি কে কার কি ধান্দা কার কি চিন্তা সব আল্লাহ জানেন ফেরাউন চেয়েছিল যুগের পর যুগ সে ক্ষমতায় থাকবে বিশাল হায়াত আল্লাহ তাআলা তাকে দান করেছিলেন সে তার নিজের তখত কে নিজের সালতানাত কে নিজের রাষ্ট্রীয় ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য হত্যার রাজনীতি শুরু করেছিল অনেক কিছু করেছিল কিন্তু শেষ পর্যন্ত ফেরাউনকে পানিতে চুবায় মেরেছেন যিনি তিনি কে আল্লাহ আস্তে বলবেন না তিনি কে আল্লাহ আজকের যুগেও যারা আল্লাহকে ভুলে গিয়ে রাসূলকে ভুলে গিয়ে আখিরাতের চিন্তা কি মাথায় না এনে যারা খাওয়া দাওয়া ফুর্তি করো দুনিয়াটা মস্ত বড় ক্ষমতার জন্য যারা পাগল হচ্ছেন ভুলে যাবেন না ফেরাউনকে যে আল্লাহ ধরেছেন আপনাকেও ধরতে সময় লাগবে না আল্লাহ আছে না নাই আছে না নাই আলেমদের রক্ত নিয়ে যারাই খেলেছে ইতিহাসে রাস্তা করে তারাই নিক্ষিপ্ত হয়েছে আমার দেশে ওয়াজ বেশি হয় না আমল বেশি হয় আমল বিড়ি খাওয়া কমে না কষ্ট পাচ্ছেন নাকি আপনারা আমি কিন্তু আপনাদের আমি আজকে আপনার সাথে খোলামেলা কথা বলবো জোরে বলি ইনশাআল্লাহ কেউ ভয় পাবেন না আমি কোনো দলীয় এজেন্ডা নিয়ে এখানে আসি নাই আমি এসেছি আল্লাহর কালাম কোরআনকে সামনে নিয়ে কথা বলার জন্য কিন্তু কোরআন কিন্তু চোরের বিরুদ্ধে কথা বলবে কোরআন কিন্তু ডাকাতের বিরুদ্ধে কথা বলবে কোরআন কিন্তু সুদখোরের বিরুদ্ধে কথা বলবে এখন আমি আপনি যদি না ভালো হয় গায়ে তো লাগবেই কথা ক্লিয়ার কথা কি বোঝা যায় আসুন আমরা মূল আলোচনার দিকে আস্তে আস্তে চলে যাচ্ছি কষ্ট পাচ্ছেন না তো আমার পরিচয় হলো আমরা মুসলমান আমরা কি বলেন তো আরো জোরে আরো জোরে এটা আমাদের অর্জন আলহামদুলিল্লাহ বলেন অনেকে মুসলমান বলতে লজ্জা পায় বলে বাঙালি জানা এরকম আমার পরিচয় হলো আমরা মুসলমান وَمَنْ أَحْسَنُ قَوْلًا مِمَّنْ دَعَا إِلَى اللَّهِ وَعَمِلَ صَالِحًا وَقَالَ إِنَّنِي مِنَ الْمُسْلِمِينَ তার কথার চাইতে উত্তম কথার কার হতে পারে যে মানুষ আল্লাহর দিকে ডাকে এবং নিজে নেক আমল করে এবং নিজের পরিচয় দিতে নিয়ে অন্য কোনো পরিচয়কে না দিয়ে সে নিজেকে পরিচয় দিতে নিয়ে বলে ইব্রাহিমের মতো ইসলাম ইসমাইলের মতো সব নবীর মতো সে বলে আমি একজন মুসলমান আমি কি মুসলমান হাশরের ময়দানে আমরা যেন এই পরিচয় দিয়ে উঠতে পারি জোরে বলি ইনশাআল্লাহ সেই দিন অন্য কোনো পরিচয় দিয়ে কাজে আসবে না মুসলমান পরিচয় দিয়ে যদি উঠতে পারি কাজে আসবে জান্নাত পাবো জোরে বলে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ জান্নাত পেয়ে যাব যদি মুসলমানের পরিচয় যদি আমরা দিতে পারি কিন্তু ওইরকম ওই লোকের মতো হলে তো সমস্যা এক বেচারি তার আইডি কার্ড নিতে গেছে নির্বাচন কমিশনে তাই নির্বাচন কমিশন আইডি কার্ড নিতে গেছে তার নাম হলো নজিবুল্লাহ আইডি কার্ড তুলে দেখে লেখা আছে নাউজুবিল্লাহ কি লেখা আছে দুনিয়ার পাসপোর্ট আমি মুসলমান দুনিয়ার আইডি কার্ড আমি মুসলমান কিন্তু আমার আল্লাহর আইডি কার্ড আমার আল্লাহর তালিকা আমি মুসলমান না আমি শেষ আজকে সন্তানকে মানুষ ডাক্তার বানায় ইঞ্জিনিয়ার বানায় প্রচুর টাকার মালিক তারা কিন্তু শান্তি নাই আমার কলেজেটা আজকে ভরে গেছে পাঁচটা ছাত্রের মাথায় আজকে দস্তারবন্দি পাগড়ি প্রদান করা হলো আমি তো মনে করি পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ অর্জন হলো যার সিনার মধ্যে ৩০ পারা কোরআন উঠানো হয়েছে জোরে বলি আলহামদুলিল্লাহ সুইডিশ একাডেমির সে নোবেল পুরস্কার কিসের পুরস্কার এই দুনিয়ার পুরস্কার সব একদিকে কোরআনের যে হাফেজ হতে পেরেছে তার দাম আল্লাহর কাছে অনেক 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 বেশি
আলেম হন অথবা আলেমের পিতা হন অথবা তার মুহিব্বিন হন তাকে ভালোবাসেন মুহাব্বত করেন কিন্তু আলেম থেকে বিচ্ছিন্ন হওয়া যাবে না যখনই জাতি নেতৃত্বের জায়গা আলেমকে মাইনাস করেছে সেই জাতি ধ্বংসের দ্বার প্রান্তে চলে গেছে দুঃখজনক হলো সত্য আজ আমার দেশে চোরের দাম বেশি সমাজে চোরের দাম বেশি না আলেমের দাম বেশি চোর চোররা সব জায়গায় বসে যায় মসজিদ কমিটি তো চোর আচ্ছা আমার কথাকে রাগ করতেছেন কিনা আমি জানি না সভাপতি সুদখোর সেক্রেটারি মদখোর কেশিয়ার জেনাকার এখন খতিব ওয়াজ করবে কেমনে পয়েন্ট নাই সাবজেক্ট নাই কারণ সব আকাম কুকাম তো তারাই করে করে এখন কার বিরুদ্ধে কথা বলবে হঠাৎ করে একদিন আয়াতের মধ্যে বলছে লা তাকুলুর রিবা দাআফা মুদাআফা তোমরা চক্রাকারে সুদের কারবার কইরো না এই কথা বলতে বলতে আবার খতিব সাহেবের কাম পায় নাই খতিব সাহেব এই আয়াত বলাও সারা সভাপতির দিকে তার চোখের নজর দেওয়া সারা যখন আই কন্ট্রাক্ট হয়ে গেছে নামাজ শেষে সভাপতি সাহেব এসে বলতেছে হুজুর আপনি সুদের বিরুদ্ধে ওয়াজ করবেন ভালো কথা কোরআনে আসছে ভালো কিন্তু আপনি আমার দিকে সায়া সায়া ওয়াজ করলেন কেন কথা কি বোঝা যায় সমাজে এরকম বাস্তবতা আজকে আছে না নাই আছে না নাই এমন তোহর কথা ছিল না কিন্তু আমরা আজকে চুপ মেরে বসে থাকতে থাকতে বোবা হতে হতে এমন বোবা হয়েছে মসজিদ কমিটি পর্যন্ত দখল হয়ে গেছে কিন্তু আমার আপনার দায়িত্ব তেমন ছিল না তা মরুন বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তুমিনুনা বিল্লাহ তোমার দায়িত্ব ছিল সৎ কাজের আদেশ দেওয়া অসৎ কাজের বাধা দেওয়া এই যে অসৎ কাজগুলো চলতেছে মুসলমান বাধা দেওয়ার জন্য হুকুমটা দিয়েছেন কে আসতে বলবেন না কে যে অন্যায় করে আর যে অন্যায় সহে অপরাধটা কি অসমান না সমান অসমান না সমান সমান আমার বন্ধু একটু কান লাগাবেন এই দুনিয়া আমার আপনার জন্য ক্ষণস্থায়ী বসবাস এখন আছি কিছুক্ষণ পরে নাই যদি ঘুম যদি রাত্রেবেলা ঘুমাতে যাই ঘুম থেকে যদি জাগা পাই সকাল হবে হবে সকাল আর ঘুম থেকে যদি না জাগা পাই হয়ে যাবে পরকাল সকাল যদি না পাই পরকাল হয়ে যাবে এত কাছাকাছি পরকাল সেই আখরাতের পাথর সংগ্রহ করার জন্য আমাকে আপনাকে একটু চেষ্টা করতে হবে মুজাহাদা করতে হবে কিন্তু আমাদের অন্তর তো ছোট আমাদের অন্তর তো সংকীর্ণ আমরা মানুষের উন্নয়নকে পছন্দ মানুষের উন্নতিকে পছন্দ করি না হিংসা করি আছে না আসতে বলবেন না আছে না নাই গিবত করি মিথ্যা সাক্ষী দেই চগল করি করি মিথ্যা কথা বলি গিবত শেকায়েত করি হারাম কি পছন্দ করি হালালকে আমরা বর্জন করি আমাদের মন তো খুবই ছোট আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মারাজের মধ্যে সুন্দর করে বান্দার কিছু বৈশিষ্ট্য তুলে ধরে ইমানদার বান্দার কিছু বৈশিষ্ট্য তুলে ধরেছেন আমি একটা একটা করে বলবো জোরে বলি ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল ইনসানা খুলিকা ফালুআন ইদা মাসসাহুশ শাররু জাযুআন ওয়া ইদা মাসসাহুল খায়রু মানুআ ইল্লাল মুসাল্লিন জোরে বলুন আল্লাহু আকবার মানুষের মনটা ছোট কে বলছেন আস্তে বলবেন না কে বলছেন আল্লাহ বলছেন মানুষ তর্ক প্রিয় মানুষের মনটা ছোট মানুষ যখন কোনো বিপদে পড়ে সেই সময় সে ঘাবড়ে যায় হতাশ হয়ে যায় কিন্তু যখন তার সামনে কোনো কল্যাণ আসে তখন সে আবার আল্লাহকে অস্বীকার করে আছে না আছে না একটু ভালো কিছু পাইলে আবার আল্লাহ কি ভুলে যায় কিন্তু এই সমস্ত চরিত্রগুলো ওই সমস্ত বান্দার মধ্যে কখনো আসতে পারে না যাদের মধ্যে নয়টা গুণ থাকবে কয়টা গুণ বলেন এক একটা গুণের কথা বলছি নাকি
এখনো বলি নাই তাহলে আলোচনা কি শুরু হইছে এখনো মূল পর্বে কিন্তু আস্তে আস্তে যাচ্ছি আমি ভাবতেছি আপনারা দৌড় মারেন কিনা আমি ভয় আছে থাকবেন তো আপনারা জোরে বলি ইনশাআল্লাহ দুপচাচিয়া খুব বরকতি এলাকা বলি আলহামদুলিল্লাহ মাছ আছে না এলাকায় প্রচুর মাছ হয় আদম দেখি দুপচাচিয়া মাছের একটা ছবিও আছে সামনে না ছবি আছে প্রচুর মাছের বিজনেস এলাকায় হয় ভাতে মাছে হ্যাঁ তাহলে আপনার ভাতও আছে মাছও আছে বলি আলহামদুলিল্লাহ জি তাহলে নয়টা গুণ যাদের মধ্যে থাকবি তারা কখনো হিংসুক হবে না অন্তর কখনো ছোট হবে না গীবতকারী হবে না মিথ্যা সাক্ষীদাতা হবে না ওজনে কম দেবে না এই সমস্ত অমানবিক মানবিক দুর্বলতার দিকগুলো তাদের মধ্যে খুঁজে পাওয়া যাবে না এর মধ্যে এক নাম্বার গুণ হলো ইল্লাল মুসাল্লিন الذين هم على صلاتهم دائمون জোরে বলুন আল্লাহু আকবার এক নাম্বার গুণ হলো যারা মুসল্লি যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে কিন্তু মুসল্লির মধ্যে আবার কিছু ক্লাস আছে কিছু মুসল্লি জান্নাত পাবে নামাজ পড়ে কিছু মুসল্লি কি পাবে জাহান্নাম পাবে আবার বলবেন হুজুর নামাজ পড়ে আবার জাহান্নামে যেতে হবে এটা আবার কেমন ধরনের নামাজ একটা সূরা আমার সবার সবার আমাদের মুখস্থ থাকার কথা ঘরের সূরা মুখের সূরা যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন ফাওয়াইলুল লিল মুসাল্লিন الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون ويشمست مسلر جنة وائل ويشمست مسلر جنة ধ্বংসো জাহান্নাম যারা অবহেলা করে নামাজ পড়ে লোক দেখানো নামাজ পড়ে যখন নির্বাচন চলে আসে হজটা করে সে আলহাজ লাগায় এরকম লোক আছে না নাই বলেন আসতে বলবেন না আছে না নাই ধর্ম নিয়ে রাজনীতি করে ধর্ম নিয়ে রাজনীতি আর ধর্মভিত্তিক রাজনীতি কথা দুইটা ভিন্ন আমার নবীজির জীবনে কি রাজনীতি ছিল না আসতে কয় ছিল না যে বলবে ছিল না তার ইমানই নাই যে বলবে আমার রাসূল রাজনীতিবিদ ছিলেন না রাসূল রাজনীতি করেন নাই তার ইমানটাই চলে গেছে কষ্ট পাচ্ছেন নাকি আমার কথা তিনি যদি রাজনীতি না করতেন তাহলে বদর যুদ্ধ লাগলো কেন উহুদ যুদ্ধ লাগলো কেন খন্দক যুদ্ধ লাগলো কেন দেশ থেকে বিতাড়িত হলেন কেন কেমনে তিনি 12.5 লক্ষ বর্গ মাইলের তিনি রাষ্ট্রপ্রধান হলেন এমনি এমনি হয়েছে না আমার বন্ধুগণ রসুলকে শুধু নামাজে মানব রসুলকে শুধু রোজার ইবাদতে মানব মিষ্টি খাওয়াতে মানব সুরমা লাগাতে মানব পাগড়ি লাগাতে মানব টুপি লাগাতে মানব দাড়ি লাগাতে মানব কিন্তু রসুল যে দিন কায়েমের জন্য রক্ত ঝরেছেন দাঁত ভাঙ্গা সুন্নতকে মানব না হেলমেট পরা সুন্নতকে মানব না তুমি একজন ভণ্ড প্রতারক ঠিক কিনা ভণ্ড প্রতারক তুমি রসুলকে মানতে হবে এক জায়গায় না সব জায়গায় এক জায়গায় না সব জায়গায় সব জায়গায় আমার রসুল এমন নেতা ছিলেন না আমার দেশে এমন নেতাও আছে যত রক্ত লাগে দেব প্রয়োজনে লোক পাঠাবো আমি যাব না আছে না আমার রসুল তো এমন ছিলেন না রসুল আগে মার খেয়েছেন যেরকম সুবহানাল্লাহ বেশি মার খেয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বন্ধুগণ আসল নামাজি আমাকে আপনাকে হতে হবে সেই হলো প্রকৃত নামাজি যে জানে যে নামাজের মধ্যে যা বলে সমাজে তা চালু করতে চায়
নামাজের মধ্যে বলতেছে কি সবাই বলেন ইয়াকা নাআবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালা আদ-দাল্লিন জোরে বলেন আমিন আরো জোরে আমিন আরো জোরে আমিন একমাত্র তোমার ইবাদত করি তোমার কাছে সাহায্য চাই এই যে নামাজের মধ্যে আমি সিদ্ধান্ত জানিয়ে দিলাম আল্লাহ তোমার ইবাদত করি এই কথা বলা মানে হলো এই দুনিয়াতে যত আইন চলবে কার আইন মানা যাবে না সমস্ত আইন কানুন মানতে হবে কার আল্লাহ আজকে আমাদের সমাজে আইন কানুন চালু আছে কার আল্লাহ আল্লাহ আল্লাহর আইন চালু আছে না কষ্ট পাচ্ছেন না তো হুজুর আপনি কি শুরু করলেন এগুলো ঠিকই আছে লাও খুব সুন্দর কথা বলি আলহামদুলিল্লাহ আপনাদের কথার মধ্যে খুব মায়া আছে আপনারা সুন্দর করে তুমি বলে সম্বোধন করেন তুমি আমরা আল্লাহকে আপনি বললে দূর দূর মনে হয় না আল্লাহ তুমি আমার এটা দাও তুমি শব্দটার মধ্যে মহব্বত কম না বেশি তো আপনাদের মধ্যে আপনি শব্দ বেশি না তুমি শব্দ বেশি তুমি আবার আপনি তুমি দুটো যোগও দেন আবার মাঝে মাঝে আছে না খুব মজা আপনাদের ভাষার মধ্যে সব ভাষার মধ্যে এই মজা কে দিয়েছেন গত পরশুদিন ছিলাম আমি কক্সবাজার খুব জটিল ভাষা এত জটিল ওরা যখন কথা বলে মনে হয় গন্ডগোল লাগছে কিচ্ছু বুঝি না এত জটিল খুব শর্টে মারে এখানে এসে বসুন এত লম্বা সময় বলার সময় নেই ইক্কা বইউন এন্দে বইউন খুব শর্টে কথা বলে ওরা আবার জামালপুর ময়মনসিংহ এদিকের জমজমিগুলো অনেক লম্বা লম্বা মারত এদের ভাষাও খুব লম্বা বোন আপনি কেমতাইছেন ওর আবার মধ্যে মুত্তাসিল সহ তিন আলিফ চার আলিফ লম্বা পরিমাণ টানে অনেক লম্বা টান দেয় এই যে ভাষা কে দিয়েছেন বলেন তো এই ভাষার মালিক কে কেন চেঞ্জ করে দিলেন চেঞ্জ করে দেওয়ার কারণ হচ্ছে আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য আপনি সিরাজগঞ্জে গিয়ে যখন আপনি কথা বলতে যাবেন তখন আপনাকে ওই এলাকার লোক ধরে ফেলবে এটা দুবসাসিয়া থেকে আসছে কথা বলছেন সিরাজগঞ্জ পার হয়ে যখন টাঙ্গাইলে যাবেন তখন বলবেন তখন আপনাকে ওরা আপনাকে ধরে ফেলবে সিরাজগঞ্জের লোক যখন আপনার এখানে আসবে তখন আপনি ধরে ফেলবেন চিড়াগাং থেকে যখন এখানে লোক আসবে তখন আপনি তাকে ধরে ফেলবেন ভাষা চেহারা সব কিছুই আঞ্চলিকভাবে বিভক্ত করে দিয়েছেন তিনি কে আসতে বলবেন না তিনি কে কেন কেন করে দিয়েছেন ইন্না খলাকনাকুম মিন যাকারি ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবাও ওয়া কাবাইল লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি বিভিন্ন গোত্র গোত্র করেছি বিভিন্ন ভাষা বর্ণ দিয়েছি যেন তোমরা একে অপরকে চিনতে পারো এটা চীনা এটা কোরিয়ান এটা জাপানি এটা সৌদি এটা বাহরাইন এটা দুবাই বিভিন্ন ভাষা বিভিন্ন চেহারা বিভিন্ন গোত্র গোত্র করে দিয়েছেন কেন আমাদের খারাপের জন্য না ভালোর জন্য ভালোর জন্য কিন্তু তোমাদের মধ্যে কোন বংশ কোন চেহারা আমার কাছে দামি নয় আমার কাছে দামি হলো তোমাদের মধ্যে যে বান্দা আমাকে সবচাইতে বেশি ভয় করবে সেই লোকটা আমার কাছে সবচাইতে বেশি দামি যখন সুবহানাল্লাহ বেলাল কি বড় বংশের লোক ছিলেন নাকি বেলাল হচ্ছেন একজন গোলামের ছেলে গোলাম এত কালো মানুষ ছিলেন এমন কালো মানুষ এখানে কেউ নাই ঘন কালো কুসকুসে বেলাল আল্লাহ রাব্বুল আলামিন তাকে এত সম্মান দিলেন এত মর্যাদা দিয়ে দিলেন আমার নবী হচ্ছেন মসজিদ নববীর ইমাম আর ইসলামের ইতিহাসে পৃথিবীর প্রথম মসজিদের পদ দখল করেছেন সাইয়েদেনা বেলাল জরকান সুবহানাল্লাহ বংশগত কৌলিন্য ইসলামে গ্রহণযোগ্য নয় রসুল হচ্ছেন আরব বেলাল হচ্ছেন অনারব
বেলালকে মুয়াজ্জিন বানায়া দিলেন, কালিমা গ্রহণ করেছেন। উমাইয়া মনিব তাকে ধরে নিয়ে বলছে, বেলাল ইসলামটা ছেড়ে দে। বেলাল বলছেন, জীবন দিয়ে দেব, হাসতে হাসতে মরে যাব, কিন্তু ইসলামটা কখনো ছেড়ে দেব না। আরে বেলালকে ধরে ফেললো। গত রমজান মাসে আমি গিয়েছিলাম ওমরায়। আমার ভাই তো ওই দেশের মানুষ, এখন ব্যবসা বাণিজ্য করে। রমজান মাসে আমার এক বন্ধু মিজান নাম, গাড়িতে করে আমাকে মক্কা ঘোরাচ্ছিলেন। হঠাৎ করে আমি একটা জায়গা, ফাঁকা জায়গা দেখলাম, চতুর্দিকে বিল্ডিং হয়ে গেছে, মাঝখানটা ফাঁকা। বললাম, বন্ধু এত বিশাল একটা জায়গা ফাঁকা কেন? বন্ধু বলতেছে, ভাই তুমি হয়তো জানো না এই জায়গাটার ইতিহাসটা, কি আমি তোমাকে জানায় দিচ্ছি। এই জায়গাতেই বেলালকে নিয়ে এসে তার মনিব বুকের উপরে পাথর চাপা দিয়ে রাখত, বুকের উপরে পাথর চাপা দিয়ে রাখত বাত্তা কুরাইশ। ওই বাত্তা কুরাইশি বুকের উপরে পাথর চাপা দিয়ে রেখে বলতো, বেলাল ইসলাম ছাড়বে কিনা বল। বারবার তাকে চাপ দিত, বারবার তাকে ধমক দিত, কিন্তু বেলালের মুখ থেকে একটা সুরা বের হতো বারবার, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ আহাদ আহাদ। বারবার তিনি বলতেন। উমাইয়া খেপে গিয়ে রেগে গিয়ে তার মুখের ভিতরে বাম হাত ঢুকায় দিয়া জিব্বা টান মেরে বের করে ফেলল, বাবলা গাছের কাটা জহবার মধ্যে ঢুকায় দিল, ফিঙ্কি দিয়ে রক্ত বের হতে লাগলো। বলা হলো, বেলাল জিহবা বন্ধ করেছে, আল্লাহর জিকিরটা করবি কেমনে, আল্লাহর নামটা নিবি কেমনে? বেলাল সঙ্গে সঙ্গে নখটা উঁচু করে বলতেন, আমার উমাইয়া আমার মনি, তুই আমার জিব্বা অচল করলে কি হবে? আমি আমার আল্লাহর নাম আমার দিলের মধ্যে আমি অঙ্কন করে নিয়েছি। وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَى। জোরে বলুন আল্লাহু আকবার। যার দিলের ভিতরে আল্লাহর ভয় ছাড়া কারো ভয় থাকে না, তার ঠিকানা হলো জান্নাত, 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 আল্লাহু আকবার। এই দিলের মধ্যে কার নাম? সর্বক্ষণ কার জিকির করবো আমরা? আসতে বলবেন না কার জিকির? উপরে উঠতে সুবহানাল্লাহ, জমিনে চলতে আলহামদুলিল্লাহ, বড়ত্ব কিছু প্রকাশ করতে আল্লাহু আকবার। এইরকম করে করে বান্দা যদি সর্বক্ষণ তার জিহ্বা যদি আল্লাহর জিকিরে কাজে লাগায়, ওই বান্দার মুখ থেকে কখনো অযাচিত মিথ্যা কথা বের হতে পারে? এই জন্য আমরা জিহ্বাকে কাজে লাগাবো কার জিকির দিয়া বলেন? আসতে বলবেন না কার জিকির দিয়া? আল্লাহর জিকির দিয়া। কারণ আল্লাহর জিকিরে যারা যত কথা বলবেন সেই কথার মধ্যে কোনো বরকত নাই। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, জাহান্নাম থেকে আমাকে আপনাকে বাঁচতে হবে। জাহান্নাম বড় ভয়াবহ জায়গা। জাহান্নাম থেকে বাঁচার জন্য এক নম্বর কাজ হলো আমাদের নামাজটা পড়তে হবে। আল্লাহ বলছেন, নয়টা কাজ যারা করবে তারা কখনো জাহান্নাম পাবে না, তারা জান্নাত পেয়ে যাবে। এক নম্বর কাজ হলো আমরা কয় অক্ত নামাজ পড়বো বলেন? আসতে বলবেন না কয় অক্ত নামাজ? পাঁচ অক্ত নামাজটা আমরা পড়ে যাব। আজকে আমরা শুধু ওয়াজ শুনেই যাব না, আমার দেশে ওয়াজটা শোনাই হয় বেশি, আমলটা হয় কম। আজকে আমরা যারা আসছি ভাই, সবার কাছে আমি করজোরে মিনতি জানাই, আজকের দিনটা আজকের রাতটা মনে করবো সর্বশেষ রাত হতে হতে পারে। আগামী সময় থেকে, ফজর সময় থেকে মৃত্যুর শেষ সময় পর্যন্ত আমরা এক অক্ত নামাজকেও কাজা করবো, মাহফিলটা কবুল হয়ে যাবে। নামাজ আমরা কেউ ছেড়ে দেব না। নামাজ তো আমার জন্যই নামাজ, জাহান্নাম থেকে বাঁচার জন্য নামাজ। জাহান্নাম ভোগ করা বড় কঠিন, জাহান্নাম বড় ভয়ঙ্কর জায়গার নাম। জাহান্নাম কে বানাইছেন? আসতে বলে না কে বানাইছেন? কার জন্য বানাইছে? মানুষের জন্য, বেনামাজির জন্য। বলেন কার জন্য? বলেন বেনামাজির জন্য। মানুষের জন্য না অমানুষের জন্য? মানুষ কোন কে? অমানুষের জন্য জাহান্নাম, মানুষের জন্য জাহান্নাম নয়। কোরআনকে প্রশ্ন করুন, কোরআন তুমি বলে দাও তো কোন কোন বান্দাগুলো জাহান্নামে যাবে, জাহান্নামে যাওয়ার কারণগুলো কি কি? কোরআন তো জবাব দিতে পারবে না। কোরআন জবাব দিচ্ছে,
জাহান্নামে যাওয়ার কারণ হলো মা সালাকাকুম ফি সাকার কালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়ালাম নাকু নুত'ইমুল মিসকিন ওয়াকুন্না নাখুযু মা'আল খায়িদিন ওয়াকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন হাত্তা আতানাল ইয়াকিন জোরে বলুন আল্লাহু আকবার। জাহান্নামে আজকে যা আমরা অবস্থান করছি কেন জাহান্নামীরা বলবে, এক নাম্বার কাজ, আজান শুনেছি রীতিমতো, মুয়াজ্জিন আজান দিয়েছে কিন্তু আজান শুনে মসজিদে হাজিরা দেই না, এই জন্য আজকে আমরা জাহান্নামে। এই জন্য জাহান্নামে যাবার এক নাম্বার কারণ কি বাদ দেওয়া, আসতে বলবেন না, কি বাদ দেওয়া, নামাজ বাদ দেওয়া। জাহান্নাম কত ভয়ঙ্কর, যদি কেউ জাহান্নামটা দেখতে পেত দুনিয়াতে তার মুখে কোনোদিন হাসি থাকতো না। জিব্রিল আমিন আলাইহিসসালাম নবীর কাছে যতদিন এসেছেন তার কপালে ভাঁজ থাকতো, মুখে হাসি থাকতো না। রসুল একদিন বলে ফেলেন, ভাই জিব্রাইল আপনার মুখে হাসি নাই, আপনি এমনটা চেহারা নিয়ে কেন হাসেন না, আপনার এমনটা হওয়ার কারণটা কি? জিব্রাইল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, যেদিন থেকে জাহান্নামটা সৃষ্টি করা হয়েছে জাহান্নামটা দেখার পর থেকে আমার মুখ থেকে হাসি ফুরে গেছে। জাহান্নামটা তো এমন ভয়ঙ্কর, জাহান্নামটা তো গভীর গভীর গভীর, এত গভীর থেকে গভীরতর। এই যে বিশাল সূর্য আমরা দেখতে পাই, সূর্য বড় না পৃথিবী বড়? বলেন বলেন, পৃথিবী বড় না সূর্য বড়? সূর্য পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়। এরকম একটা সূর্য, এই যে চাঁদ, ওই জাহান্নামের গর্তের মুখে যদি ছেড়ে দেওয়া হয় নিমিষেই হেরে যাবে, সূর্য খুঁজে পাওয়া যাবে না, এত ভয়ঙ্কর জাহান্নাম, এত ভয়ঙ্কর জাহান্নাম। জাহান্নামের আগুন দিয়ে যখন বান্দাকে পোড়ানো হবে, চামড়াগুলো সব পড়ে যাবে, বাদাল্লাহুম জুলুদান, চামড়াগুলো কাবার পাল্টায় দিবেন আল্লাহ তাআলা। এমন ভয়ঙ্কর জাহান্নাম সবার সামনে আসে না নাই? আমার বন্ধুগণ, চামড়াগুলো 126 ফুট পুরো হবে, 126 ফুট ঘন, মানে পুর হবে, মোটা হবে সেই জাহান্নামের চামড়া, জাহান্নামীদের চামড়াগুলো। এবং সেই জাহান্নামীদের ভিতরে যে খাবারগুলো দেওয়া হবে, কাঁটাযুক্ত গাছ, পানি হবে ফুটন্ত পানি, পুজ রক্তের মিশ্রণ, উত্তপ্ত তেল। জাহান্নামীদেরকে আল্লাহ তাআলা বলবেন, জাহান্নামীরা দুঃখ সহ্য কর, আস্বাদন কর। আমার বন্ধুগণ, সেই জাহান্নামকে আমরা পেতে চাই নাকি? আসতে বলুন না, পেতে চাই নাকি? একদিন আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিসসালাম আল্লাহকে বলছেন, আল্লাহ একটা প্রশ্ন করতে চাই। কি প্রশ্ন বলো? আল্লাহ সবচেয়ে বেশি দয়াকার, কামি আল্লাহ আমার, সবচেয়ে বেশি মায়া দয়া মহাব্বতকার। আল্লাহ বলছেন, ও মূসা, তোমার কি মনে হয়, আমি তো সবচেয়ে বড় রহমান, আমি তো সবচেয়ে বড় রহিম, আমি গাফফার, আমি গফুর, আমার দয়া সবচাইতে বেশি। এবার মূসা বলছেন, আল্লাহ তুমি তো সমস্ত দয়াগুলোকে ভাগ করে এক ভাগ দয়া শুধু মখলুকের মধ্যে দিয়েছ, বাকি 99টা ভাগ রহমত তুমি, দয়া তোমার মধ্যে রেখে দিয়েছ। কিন্তু প্রশ্ন তোমার কাছে একটা করি, এত দয়া মায়া মহাব্বত যদি তোমার হয়ে থাকে, জাহান্নাম কেন বানাইলা? কি কথা, কি বুঝতেছেন আপনারা? জাহান্নাম কেন বানাইছ, তুমি কেন জাহান্নাম বানাইলা? আল্লাহ বলছেন, মূসা কেন, কি হয়েছে, তুমি বান্দাকে এত আদর করো, এত মহাব্বত করো, এত ভালোবাসো, সেই বান্দাকে আবার তুমি জাহান্নামে দিবা, তোমার কি কষ্ট হবে না? আল্লাহ বলছে, মূসা উত্তর কি নিবা নাকি? হ্যাঁ উত্তর নেবে, একটু লম্বা সময় লাগবে। আচ্ছা ঠিক আছে আল্লাহ, আমারে দাও পরীক্ষা, কি করবা বলো। আল্লাহ বললেন, তুমি এই মুহূর্তে গমের কিছু বীজ হাতের মধ্যে নাও, গম ছিটায় দাও জমিনে। গম ছিটায় দিলেন জমিনে, গম ছিটানো শুরু হয়ে গেল, গমটা, গমের আবাদ হলো, গমটা পাকলো, ফসল হলো, ফসলগুলো তুলে নিলেন। আল্লাহ বলছেন, মূসা তুমি কি চিন্তা করতেছো? আল্লাহ আমি চিন্তা করবো কি, তুমি তো গায়েবের মালিক, তুমি ভালো করে জানো, তুমি আমাকে উত্তরটা জানায় দাও। যেরকম আল্লাহ একবার সবচেয়ে বেশি আল্লাহকে প্রশ্ন করতেন, যে নবী সে নবীর নামটা কি? বলেন, সে নবীর নামটা কি? সবচেয়ে রাগী নবীর নামটা কি? কোরআনে সবচেয়ে বেশি নাম এসেছে কোন নবীর? বলেন, কোন নবীর? বলেন, মূসা আলাইহিসসালামের। তিনি আল্লাহকে যখন তখন প্রশ্ন করতেন, মাঝে মাঝে প্রশ্ন করতেন, যা মনে হতো তাই বলতেন। একদিন বলছেন, আল্লাহ একটা প্রশ্ন করি। আল্লাহ কি, আল্লাহকে বলছেন, আল্লাহ আমি একটা প্রশ্ন করতে। আল্লাহ বলছেন, কি প্রশ্ন করবা মূসা বলো? আল্লাহ
রাত হলে পরে ঘুম ধরে আমার, তোমার কি রাত হলে ঘুম ধরে না বলেন তো? আল্লাহ বললেন, মুসা তুমি আমাকে এমন প্রশ্ন করলে কেন? আল্লাহ আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে মহব্বত করি, সত্যি করে বলো তো আল্লাহ তোমার কি ঘুম পায় না? আল্লাহ বলছেন, মুসা আমি ঘুমাই কি ঘুমাই না তোমাকে পরীক্ষা করতে চাই। আল্লাহ পরীক্ষা করো, হাতের মধ্যে কাঁচপাত্র দিলেন, আয়াতুল কুরসির তাফসীর এসেছে। হাতের মধ্যে তিনি কাঁচপাত্র নিলেন, গ্লাস হাতে নিয়েছেন। আল্লাহ বলছেন, মুসা গ্লাসটা ধরে থাকো কিছুক্ষণ, মনটা খারাপ। আল্লাহ বলছেন, মুসা তোমার মনটা খারাপ কেন? আল্লাহ আমাকে গ্লাস ধরার দায়িত্ব, এটা কোনো দায়িত্ব হলো নাকি? গ্লাসটা ধরে আছেন, মাসকান দিয়ে তার মধ্যে দিয়েছেন ঘুমের ভাব। ঘুম যখন চলে আসছে, গ্লাসকে থাকার কথা না পড়ার কথা, পড়ে গেছে বলে ফেলছেন ইন্না লিল্লাহ। মানুষ যে ঘুমায়, চোখে ঘুমায় না কানে ঘুমায়? ভালো করে বলবেন, চোখে ঘুমায় না কানে ঘুমায়? যারা ডাক্তার আছেন, ডাক্তাররা কখনো বলবেন না চোখে ঘুমায়, ডাক্তাররা বলবেন কানে ঘুমায়। কোরআনও বলছে কানে ঘুমায়। সুবহানাল্লাহ, কিছু কিছু লোক যদি চোখে ঘুমায়, কিছু কিছু লোক আছে সায় থাকে ঘুম পারে, আছে না এইরকম সায় আছে, কিন্তু ঘুমাচ্ছে নাক ডেকে, আছে না? নাই ঘুম মানুষের চোখে হয় না। ফাদরাবনা আলা আযানিহিম ফিল কাহফি সিনিন আদাদা। আমি আর সাহাবে কাহাফের সদস্য মন্ডলী যারা একটা কুকুর সহ তার আশ্রয় নিয়েছিল, ওই আর সাহাবে কাহাফ গুহার মধ্যে আশ্রয় নিয়েছিল, আমি তাদেরকে 309 বছর পর্যন্ত ঘুমের মধ্যে রেখেছিলাম। এই সময় আমি তাদেরকে চোখে নয়, আমি তাদের কানের মধ্যে ঘুম দিয়েছিলাম। যখন সুবহানাল্লাহ, কিসের মধ্যে? কানে। ফি আযানিহিম ফিল কাহফি সিনিন আদাদা। কান যতক্ষণ পর্যন্ত বন্ধ না হবে আপনি ঘুমাতে পারবেন না। কান বন্ধ, ঘুম ক্লিয়ার। ঘুম কি ক্লিয়ার? গ্লাস গেছে পড়ে, আল্লাহকে বলছেন, আল্লাহ গ্লাস তো ধরেছি আমি, গ্লাস তো পড়ে গেছে, কেন পড়ল? আল্লাহ ঘুম কেন তুমি আমাকে দিলা? ঘুমটা না দিলি তো আমার গ্লাসটা পড়তো না, দোষ আল্লাহরই উল্টা দিচ্ছে। যেরকম সুবহানাল্লাহ, এরকম করে আল্লাহর সঙ্গে মাঝে মাঝে মজা করতেন। একদিন বলছেন, আল্লাহ আরেকটা প্রশ্ন করি। কি প্রশ্ন? আল্লাহ আমার খুব শখ, আমি দেখতে চাই মুহূর্তে পৃথিবীর ভিতরে সবচেয়ে খারাপ লোকটাকে, সবচেয়ে জঘন্য লোকটাকে। আল্লাহ বলছেন, মুসা তুমি এই জায়গায় দাঁড়াও, একজন লোক এই দিক দিয়ে তার সন্তানকে নিয়ে যাবে, সেটাই হলো সবচেয়ে নিকৃষ্ট বান্দা আমার। দেখে ফেললেন, এবার সঙ্গে সঙ্গে বলছেন, আল্লাহ প্রশ্ন অর্ধেক করেছে আর অর্ধেকটা বাদ আছে। আর অর্ধেক প্রশ্ন কি? আল্লাহ আমি এই মুহূর্তে দেখতে চাই এই পৃথিবীতে সবচেয়ে পছন্দের বান্দা তোমার কাছে কে, একটু দেখায় দাও। আল্লাহ বলছেন, তুমি এই জায়গায় দাঁড়াও, ওই দিক দিয়ে কিছুক্ষণ পর আবার আরেকটা লোক আসবে, সেই লোকটাই হলো পৃথিবীর শ্রেষ্ঠ একজন বান্দা, আমার পছন্দের বান্দা। কিন্তু দেখা গেল যে লোকটা সকালে গেছে ওই লোকটাই বিকালবেলা আসতেছে, একই লোক। এবার আল্লাহকে মুসা বলছেন, আল্লাহ বুঝলাম না যে লোক খারাপ সেই লোকটা আবার ভালো হলো কেমনে? যেরকম আল্লাহ আকবার, মাঝখানে একটা ঘটনা ঘটছে কিনা বলে, ঘটছে কিনা? কি ঘটেছে শর্টলি বলে ফেলি। মুসা আলাইহিসসালাম যে লোকটাকে দেখলেন সকালবেলা যখন লোক আল্লাহর কাছে, ওই লোকটা তার সঙ্গে একটা সন্তান সাথে নিয়ে যাচ্ছিল, হঠাৎ করে সন্তান তার বাপকে বলছে, আব্বা এই যে বিশাল বড় পাহাড়, বিশাল বড় জঙ্গল দেখা যায়, জঙ্গলের চেয়ে বড় কিছু আছে নাকি? হ্যাঁ আছে। কি পাহাড়? পাহাড়ের চেয়ে বড় কিছু আছে নাকি? হ্যাঁ আছে। কি এই যে আকাশ, এই আকাশের চাইতে বড় কিছু আছে নাকি? সঙ্গে সঙ্গে ওই বান্দাটা চোখের পানে ফেলে বলতেছে, ও আমার সন্তান তুই আমাকে এমন প্রশ্ন করলি, আমি ভালো হতে বাধ্য হচ্ছি। এ আকাশের চাইতে বড় হলো আমার আল্লাহ তালার দোয়া, আমার আল্লাহ তালার দয়া, রহমত, ক্ষমা। এই কথা বলেই লোকটার চোখে পানি আসছে আর তৌবা করে আল্লাহর কাছে মাফ চাচ্ছে সকল গুনার জন্য। সঙ্গে সঙ্গে আল্লাহ তালা তাকে মাফ করে দিয়েছেন। আল্লাহ বলছেন, ও মুসা ওই বান্দা যখন চোখের পানি ফেলে তৌবা করে ইস্তেগফার করে যখন আমার কাছে মাফ চেয়েছে, আমার কাছে মনে হচ্ছে এই বান্দাই এই মুহূর্তে এই দুনিয়ার মধ্যে সবচেয়ে আমার পছন্দের বান্দা। যখন সুবহানাল্লাহ, মাসকান থেকে ওই লোকটা আমল করেছে, কয়টা আমল? কয়টা বলেন? দুইটা আমল, একটা হচ্ছে ইস্তেগফার করেছে, আর একটা হলো তৌবা করেছে। তৌবা করেছে আর কি ইস্তেগফার করেছে। আমরা করবো, জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। একটা প্রশ্ন কিন্তু রয়ে গেছে, আল্লাহ তুমি জাহান্নাম বানাইলা কেন? প্রশ্ন করেছেন কোন নবী? প্রশ্ন করেছেন কোন নবী? কাকে? আসতে বলবেন না, কাকে শুনবেন না?
জোরে বলি ইনশাআল্লাহ। জাহান্নাম থেকে বাঁচার জন্য নয়টা আমল আমরা করে যাব, শিখে যাব আজকে। এক নম্বর হলো আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ব, একা না জামাতে, আস্তে বলবেন না, একা না জামাতে, বুঝে না না বুঝে, জেনে না না জেনে, সময় না সময়ে, আস্তে আস্তে না তাড়াতাড়ি, বলেন আস্তে আস্তে না তাড়াতাড়ি, আস্তে আস্তে পড়তে হবে। কিছু কিছু লোকের নামাজ দেখে মনে হয় বাড়িতে বউ মরছে, আছে না এমন নামাজ কোনো কাজে আসবে না। নামাজের মতো নামাজ আমরা পড়ব, যার নামাজ যত সুন্দর হবে তার ইমান তত মজবুত। আল্লাহু আকবার। আজকে আমার দেশে কত পথ কত মত, নামাজের কোনো কথা নাই, নামাজের কোনো আহ্বান নাই, যে নেতৃত্বে নামাজের আহ্বান নাই সেই নেতৃত্বে আমরা যাব না। মনে থাকবে তো সবার, মনে থাকবে সবার, দেখলাম তো সবকিছু। আজকে মুসলমান হকের পক্ষে কথা বলতে ভয় পায়। মাহফিল আমরা আসলে কমিটি আমাদেরকে নিয়ে খুব টেনশনে থাকে, বলে হুজুর খুব হিসাব করে কথা বলতে হবে, দেখ এরকম আছে না, আসতে বলবেন না, আসে না, মানে ভাবসাব দেখে মনে হয় ওর কাছে মালাকুল মত আসবেই না, এরকম একটা ভাব ভাবসাব। আপনি হককে আড়াল করবেন কেন, আপনি কেন হককে আড়াল করবেন? আজকে যারা মজলুম হয়ে দুনিয়া থেকে জুলুমের শিকার হয়ে বিদায় হচ্ছে, আমরা কি তাদের পক্ষে কথা বলতে পারবো না? আলেমদের রক্ত নিয়ে যারা খেলেছ, হকের পক্ষের সৈনিকদের বিরুদ্ধে যারা যারা ষড়যন্ত্র করেছ, টুডে অ্যান্ড টুমরো দুনিয়াতেও বিচার হবে, আখেরাতেও বিচার হবে। সেই দিন আসে না নাই, সেই দিন আসে না নাই, আল্লাহ আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না। নমরুদ কখনো ভাবে নাই ন্যাংরা মশার কামড় খায় আমার মরতে হবে, ফেরাউন কখনো ভাবে নাই এই নীল দরিয়ার পানিতে সুবান খায় আমার মরতে হবে, কখনো ভাবে নাই। কিন্তু এই নির্মম মৃত্যু হয়েছে কি হয় নাই? হয়েছে। ডাবল বুশ ইরাকের সফরে এসে এসে সে কখনো ভাবে নাই যে আমাকে জুতার পিটন খেতে হবে, জুতার পিটন খায় নাই, খাইছে। বেইজ্জত আপনি সম্মান নিয়ে খেলবেন, আপনিও বেইজ্জত হবেন, হবেন হবেন, ঠিক কিনা? বেইজ্জত হবে। আজ ফিলিস্তিনের মুসলমান মার খায়, আর আমার দেশের কিছু উল্লুক ভাল্লুক, আমার দেশের কিছু আলেম নামের কলঙ্ক, এরা বলে কি দরকার ছিল হামাসের ইসরায়েলকে হামলা করে, দেখেন কত বড় বদমাইশ, ইসরায়েলের পক্ষে কথা বলে 74 বছর ধরে, যুগের পর যুগ ধরে ফিলিস্তিনের মুসলমানকে নির্বিচারে গুলি করে হত্যা করছে, বম্বিং করছে ইসরায়েলের বাচ্চারা, সেই সেটার বিরুদ্ধে কথা বলতে জানা না ওরা। ইসরায়েল যে জায়গায় বসবাস করছে, যেখানে রাষ্ট্র গড়েছে, ওটা কি বৈধ রাষ্ট্র না অবৈধ রাষ্ট্র? অবৈধ। তারা ভাড়াটিয়া, পৃথিবীর কোথাও জায়গা হয় নাই। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এডলফ হিটলার 60 লাখ ইহুদিকে গ্যাস চেম্বারে তুলে একদিনে মারছে, আর কিছু রাখছে, বলছে রেখে দিলাম, এদের অত্যাচার দেখলেই বুঝবি আমি কাজটা ঠিক করছি না ব্যাটিং করছি। এডলফ হিটলার, এডলফ হিটলার 60 লক্ষ ইহুদিকে মেরেছিল একদিনে, কিছু রেখে দিয়েছে, সেই বীজ এখনো আছে না নাই, আসতে বলবেন না, আছে না নাই। এরা নবীকে হত্যা করেছে, এরা রসুলকে হত্যা করেছে, এরা আমার নবীকে হত্যা করার জন্য খাবারের মধ্যে বীজ ঢুকায় দিয়েছে এরা। আর আমার আপনারা আদর করবে না? আমার আপনারা আদর করবে? সেই ইহুদি খ্রিস্টানদের সঙ্গে সম্পর্ক রাখা নামকা অস্ত কিছু মুসলমান পৃথিবী জুড়ে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? তাদের ব্যাপারে আল্লাহর বক্তব্য নাই তো নাকি? যারা মুসলমানের পরিচয় দিয়ে যারা ইহুদি খ্রিস্টানদের সঙ্গে সম্পর্ক রাখে, তাদের কি ইমান আছে না গেছে?
ইমান আছে না গেছে আছে কোরআন বলছে কি সূরা মায়েদা 51 নম্বর আয়াত বাড়ি থেকে খুঁজে নেবেন দেখে নেবেন আমি বানায় বানায় কোনো কথা বলতে আসিনি সূরা মায়েদার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা أولياء بعضهم أولياء بعض ومن يتولهم منكم فإنه منهم إن الله لا يهدي القوم الظالمين جنبنا الله أكبر هي من درنا تمرا كخنو يهودي كيب খ্রিস্টান কে নাসারাকে কখনো বন্ধু হিসেবে গ্রহণ করো না যদি বন্ধু হিসেবে গ্রহণ করো তোমরা তাদের মতোই হয়ে যাবে কার কথা তাদের মতো হয়ে যাওয়া কি ঈমান থাকে না ঈমান হেরে যাওয়া ঈমান হেরে যাওয়া আজকে দুঃখজনক হলো সত্য আমার দেশে কিছু মুসলমান আছে হিন্দুকে বিয়ে করেছেন ভালো কথা কিন্তু বউটা হিন্দু আছে ও মুসলমান আছে বাচ্চাগুলো হবে ক্রস বাচ্চাগুলো কি গাধাহার গাধা আর ঘোড়ার মিলনে যে বাচ্চা হয় সেটা হলো খচ্চ কি বলেন তো কি খচ্চ আমার বন্ধুগণ নিজে মনে যা চায় তাই কথা বলে ফেলে মন যা চায় তাই বলে ফেলে না না আপনার ইচ্ছা অনুযায়ী আপনি কথা বলবেন তা হবে না কোরআন কি বলছে হাদিস কি বলছে বিয়ের পূর্ব শর্ত হলো নারী পুরুষকে উভয়কে মুসলমান হতে হবে কার হুকুম আসতে বলবেন না কার কথা আল্লাহর কথা বিয়েই তো হবে না আমার ভাইয়েরা কথায় তো কথা বেড়ে যায় আজকে ফিলিস্তিন জ্বলন্ত একটা অগ্নিকুণ্ড হয়ে আছে জ্বলন্ত একটা কড়াই হয়ে আছে কড়াই কড়াইয়ের মধ্যে যেমন গোস্ত টকবক করতে থাকে তেমনি ফিলিস্তিনটা গোটা একটা জ্বলন্ত কড়াই হয়ে আছে আর সেই কড়াইয়ের সরাই হয়ে গেছে আজকে ফিলিস্তিনের মুসলমান চোখের সামনে স্বামী চলে যাচ্ছে চোখের সামনে সন্তান চলে যাচ্ছে চোখের সামনে বাড়ি বুলডোজার বাড়ি বম্বিং করে মুহূর্তের মধ্যে ভেঙ্গে চুরমার করে দিচ্ছে চিকিৎসার জন্য যাচ্ছে হসপিটালে হসপিটালে বম্বিং করছে হসপিটালে মিসাইল মারতেছে আজকে মুসলমান তুমি চুপ করে বসে আছো তোমার চোখে যদি একটু বিন্দু পরিমাণ পানিও না আসে দোয়াও না করতে পারো তোমার জীবনটা হয়ে গেছে মোনাফেকের জীবন ঠিক কিনা তোমার জীবনটা হলো মোনাফেকের জীবন তোমার চোখেতে পানি আসার কথা শেষ রাত্রে তাহাজ্জুদ পড়ে তাদের জন্য দোয়া করার কথা সময় শক্তি থাকলে ক্ষমতা থাকলে পরিবেশ তাদের পক্ষে দাঁড়ানোর কথা ঠিক কিনা দাঁড়ানোর কথা সাবা করিম নামে একজন ডাক্তার মহিলা ডাক্তার রাতের বেলা বাসর ঘর ছেড়ে দিয়া সে করতেছে কি রাতের বেলা গিয়ে পাথর খুঁড়তেছে হাতে পাথর খুঁড়তেছে বলা হলো সাবা করিম তুমি একজন ডাক্তার বাসর ঘর ছেড়ে দিয়ে তুমি এই জায়গায় কেন কি করছো তোমার তো বাসর ঘর আছে মহিলা বলতেছে ডাক্তার বলতেছে আরামে যদি ঘুমাতে চাই দুনিয়ার কোনো বিছানায় ঘুমাবো না যুদ্ধ করে দেশকে স্বাধীন করে ইসলামকে প্রতিষ্ঠিত করে জান্নাতের বিছানা আরামে ঘুমাবো জান্নাত তারা পাবে না সলিমুদ্দি কুলিমুদ্দি পাবে জান্নাত এত সস্তা নয় জান্নাত পেতে হলে অবশ্যই জিহাদের তামান্না থাকার দরকার আছে না নাই আসতে বলবেন না আছে না নাই এই দেশ যে স্বাধীন হয়েছে এমনি এমনি রক্ত দিতে হয়েছে জান দিতে হয়েছে মাল দিতে হয়েছে দেশ স্বাধীন হয়েছে এ ঠিক তেমনি আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য জান মাল দর দরকার আছে না নাই আসতে বলবেন না আছে না নাই আছে না নাই এমন চেতনা লালন যার মধ্যে না করে তার মরণ হচ্ছে মোনাফেকের মরণ তার মরণ কি মোনাফেকের মরণ যে আমি কি শেষ করে দেব আলোচনা চালাবো না আলোচনা চালাবো জোরে বলি ইনশাআল্লাহ আল্লাহ তাআলা ফিলিস্তিনবাসীদের জন্য বলছেন মজলুমদের জন্য ইমানদার কি করণ ইমানদারের কি কাজ আল্লাহ তাআলা বুঝাইয়া দিচ্ছেন সূরা নিসার 71 নম্বর আয়াত বাড়ি থেকে মিলাই নেবেন কোরআন কি শুধু আলেমের জন্য না সবার জন্য ইমানদারের সম্পর্ক কোরআনের সাথে হবে মাঝে মাঝে না দৈনন্দিন এক সময় না সব সময়
সব সময় সূরা নিসার 71 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহি ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল উইলদান الذين يقولون ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا جربوا لي الله أكبر أهري الله بلچنو ইমানদাররা তোমাদের কি হলো তোমরা সেই সমস্ত সহায় মানুষ অসহায় বৃদ্ধ নারী শিশুদের পক্ষে তোমরা কেন সংগ্রাম করছো না যুদ্ধ করছো না জিহাদ করছো না অথচ তারা অসহায়ত্ব নিয়ে তারা আমার কাছে প্রার্থনা করে বলছে আল্লাহ এই জুলুমের জনপদ থেকে আল্লাহ তুমি আমাদেরকে বের করে অন্য কোথাও নিয়ে যাও আমাদেরকে বাঁচাও আমাদেরকে রেহাই দাও আমার বন্ধুগণ ছোট্ট একটা শিশুর একটা প্রার্থনা আমাকে দারুণ কাঁদিয়েছে কয়েকদিন আমার হৃদয়টা ক্ষতবিক্ষত হয়ে যাচ্ছে তার সেই কথাগুলো শুনে ছোট্ট একটা মেয়ে ছোট্ট একটা শিশু ফিলিস্তিনের আকাশের দিকে তাকায়া আকাশের দিকে তাকায় নোকটা উঁচু করে বলছে ও আকাশের মালিক বৃষ্টির জমিনের মালিক এই দুনিয়াতে আমার আব্বা নাই আমার আব্বাকে বম্বিং করে মেরে দিয়েছে আমার মা নাই মাকেও মেরে ফেলেছে আমার ভাই নাই বোন নাই আমার কোনো ঘর বাড়িও নাই সব তারা ভেঙে চুরমার করে দিয়েছে আল্লাহ আমি ছোট্ট একজন তোমার বান্দি তোমার কাছে প্রার্থনা করছি আমাকে দেখার জন্য তুমি ছাড়া আমার কেউ নাই আমি এখন কি খাবো তাও নাই আল্লাহ কিন্তু শুনেছি গোটা দুনিয়াতে নাকি কোটি কোটি মুসলমান আছে কিন্তু একটা মুসলমান তোমার পাশে দাঁড়ায় না ও আল্লাহ তোমার আদালত ওই সমস্ত মুসলমানদের বিরুদ্ধে তোমার আদালতে আমি মামলা দিলাম ওই মামলার জামিন আমরা কেমনে নেব ভাই আমরা তো বড় আসামি হয়ে আছি আজ ইসরায়েলের একটা কুত্তাও যদি মরে গোটা পৃথিবীর মানবতা জেগে ওঠে ঠিক কিনা মুসলমানের লাশ নিয়ে আজকে হোলি খেলা হচ্ছে কিন্তু কোনো কথা নেই কেউ কোনো কথা বলে না ওআইসির মতো জাতিসংঘের মতো এই সমস্ত সংগঠনগুলো সংস্থাগুলো আঞ্জুমানে মফিদুল ইসলামের মতো শুধু লাশ বয় কোনো কাজ নাই তাদের কোনো ভূমিকা নাই তারা কোনো কাজ করছে না এই মুহূর্তে আমাদের সবচেয়ে বড় যে কাজটা সেটা হলো পৃথক থাকা না এক হওয়া পৃথক থাকা না এক হওয়া এক হওয়া আমাদেরকে এক হতে হবে আমাদের ঐক্যের মজবুতি তৈরি করতে হবে ঐক্যের প্ল্যাটফর্ম তৈরি করতে হবে আমরা কিছুই বুঝি না আকাশ যার জমিন যার সূর্য যার চন্দ্র যার আইন চলতে হবে তার রাজি আছেন কারা কারা হাত উঁচু করে দেখেন মুসলমান আল্লাহ কবুল করুন জোরে বলে আমিন আরো জোরে আমিন এই তকবীর অনেকের গায়ে জ্বালার করে অনেকে এই তকবীর সহ্য করতে পারে না আছে না নাই অথচ আমার মার পেট থেকে পৃথিবীতে আসার সঙ্গে সঙ্গেই আমার কানে আওয়াজ দেওয়া হয়েছে যে আওয়াজ সে আওয়াজের নাম কি আরো জোরে যখন আমি মসজিদ থেকে মিনার থেকে যখন প্রথম আওয়াজটা শুনতে পাই সে আওয়াজটা কি যখন নামাজে দাঁড়ায় তার প্রথম আওয়াজটা কি সেজদায় যাওয়ার প্রথম আওয়াজটা কি রুকুতে যেতে আওয়াজটা কি যখন মরে যাব আমাকে লাশ সামনে রেখে যখন জানাজার আয়োজন করবে জানাজার প্রথম তকবীর কি যাদের কাছে এই তকবীর সহ্য হয় না তাদেরকে জানাজা না দিয়ে কুত্তা বিলার মতো বিদায় করা দরকার সম্মানিত ভাইয়েরা আল্লাহকে নিয়ে আমরা থাকতে চাই পৃথিবীতে আমার আপন কেউ নাই আমার আপন কে আল্লাহ আমার রব বলেন আল্লাহ আমার রব এই রবই আমার সব
আল্লাহ আমার রব এই রবই আমার সব দমে দমে তনু মনে তারি অনুভব আল্লাহ আমার রব এই রবই আমার সব তোমার মদদ পেলে আমি আর না কিছু চাই তোমার প্রেমের অনল আমি কি দিয়ে নে ভাই যার হয়েছো তুমি তার নেই যে পরাভব নেই যে পরাভব আল্লাহ আমার রব এই রবই আমার সব আল কোরআনের পথ এই পথই আসল পথ অন্য পথে অন্য মতে নেই যে রহমত আল্লাহ আমার রব এই রবই আমার সব আল্লাহ আমার রব এই রবই আমার সব আল্লাহ কবুল করুন আমিন আল্লাহ কবুল করুন আমিন আল্লাহ কবুল করুন আমিন সম্মানিত ভাইরা তাহলে নয়টা কাজ আমরা শিখে যাব এর এক নাম্বার কাজ হলো আমরা নামাজ পড়ব কয়ক্ত সবাই রাজি আছি তো নাম্বার দুই আল্লাহ তাআলা দুই নাম্বার কাজ করতে বলেছেন সেটা হলো ইল্লাল মুসাল্লিন আল্লাযীনা হুম আলা সালাতিহিম দাঈমুন নাম্বার দুই হলো والذين في أموالهم حق معلوم للسائل والمحروم جارا কি করবে নামাজের পরে নাম্বার দুই হলো যারা যাকাত ঠিক মতো আদায় করবে সাইলদের মাহরুমদের হক যারা আদায় করবে আমার দেশে বহু মুসল্লি আছে নামাজ পড়ে কিন্তু যাকাত দেয় না আসতে বলবেন না আছে না নাই নামাজ আছে যেখানে যাকাত আছে সেখানে আকিমুস সালা ওয়া আতুজ যাকাত ইসলাম হলো পাঁচটি স্তম্ভের উপরে প্রতিষ্ঠিত বনিয়াল ইসলাম ওয়ালা খামসিন ইসলাম পাঁচটা ভিত্তির উপরে প্রতিষ্ঠিত এক নম্বর হলো নামা এক নম্বর হলো কালিমা এরপরে হলো নামাজ এরপরে কি বলেন আমার দেশে বাংলায় বলে কালেমা নামাজ রোজা হজ জাকাত জাকাতকে কয় নম্বরে নিয়ে গেছে পাঁচ নম্বরে নিয়ে চলে গেছে অথচ জাকাতের এই পিলারটা হলো তিন নম্বরে ইসলামের পাঁচটা পিলারের তিন নম্বর পিলার হলো জাকাত এরপরে হলো হজ এবং রোজা এর আগে হলো কালেমা এবং নামাজ মাসখানের পিলারটা হলো তিন নম্বর পিলারটা হলো জাকাত একটা বিল্ডিং যখন আপনি বানাবেন ইঞ্জিনিয়ার যারা আছেন তারা ভালো করে বলতে পারবেন মাসখানের যে কলামগুলো থাকে মাসখানের যে পিলারগুলো থাকে তার মধ্যে রডের পরিমাণ কম থাকে না বেশি থাকে বেশি থাকে কারণ বিল্ডিংয়ের মূল চাপটা সাইডে না মাসখানে মাসখানে ইসলামের পাঁচটা ব্যানার আছে পাঁচটা পিলার আছে আল্লাহ তাআলা দুইটা পিলারকে সামনে দিয়েছেন আর দুইটা পিলারকে শেষে দিয়েছেন মাঝখানে রেখেছেন জাকাত আজকে মুসলমান জাকাত না দেওয়ার জন্য সেই তিন নম্বর পিলারটা নিয়ে গেছে পাঁচ নম্বরে বিল্ডিং কি ঠিক থাকার কথা নাকি জাকাত দেয় না জাকাত আদায় করা তো ফরজ কাজ জাকাতকে কখনো লঙ্ঘন করা যাবে না জাকাতকে মাইনাস করা যাবে না জাকাতকে আল্লাহ রাব্বুল আলামিন নামাজের পরেই দিয়ে দিলেন এরপরে বলছেন ওয়াল্লাযীনা ইউসাদ্দিকুনা বিয়াউমিদ্দিন যারা বিচার দিবসকে যারা বিশ্বাস করে বিচার দিবসকে যারা সত্য হিসেবে গ্রহণ করে নেয় নাম্বার তিন নাম্বার চার হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা হুম মিন আযাবি রাব্বিহিম মুশফিকুন আল্লাহ তাআলা বলছেন যারা আযাবকে ভয় পায় আযাবের ভয়ে কাঁদে কার কাছে বলেন কার সামনে কাঁদে আল্লাহর সামনে কাঁদে আল্লাহকে খুশি করার জন্য রাত জেগে জেগে ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজ্জাদাহ ওয়া কিয়ামা ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম ইন্ন আযাবাহা কানা গরামান ইন্নাহা সাআত মুস্তাকাররা ওয়া মুকামা জোরে বলুন আল্লাহু আকবার আমি যে আয়াতগুলো বলছি কোন কোন কষ্ট পাচ্ছেন নাকি আপনারা আয়াত যত বেশি হবে বরকত তত বেশি হবে আমি চেষ্টা করেছি সারা জীবন
প্রায় 24 থেকে 25 বছর হয়ে গেল এই ওয়াজ অঙ্গনে কথা বলি আমি যতদিন কথা বলেছি চেষ্টা করেছি আলোচনার ভিতর আয়াতগুলো বেশি বেশি করে আনার জন্য আমরা যখন সতা হয়ে কোথাও যখন আলোচনা শুনবো সেই সময় হাতের কড়াগুলো গুনবেন কয়টা আয়াত আজকে হুজুর বলল আয়াত যত বেশি মাহফিল তেলাওয়াত হবে সেই মাহফিলটা তত বেশি বরকতময় হবে আমার ভাইয়েরা আল্লাহর পছন্দের বান্দারা রাত যখন গভীর হয় তারা কি ঘুমায় না কাঁদে বলেন ঘুমায় না কাঁদে না ঘুমায়া তারা জেগে জেগে সেজদায় পড়ে পড়ে ডুকরে ডুকরে কাঁদে জাহান্নামের ভয়ে আল্লাহকে বলে আল্লাহ এই জাহান্নাম থেকে তুমি আল্লাহ আমাকে বাঁচায়া দাও হেফাজত করো আমাকে রক্ষা করো জাহান্নামের ভয়ে যদি কোনো বান্দার মধ্যে যদি ঢুকে যায় সে বান্দা জেনার কাছে যেতে পারবে না বোনের সম্পত্তি মেরে খেতে পারবে না পিতামাতার হক নষ্ট করতে পারবে না পিতামাতাকে ভাত দেয় না এমন কিছু বদমাই সন্তান আছে না নাই দুবসাসিয়াতে নাই ছেলেটা এফজেড হুন্ডা চালায় আর কি হুন্ডা আছে কোন তো কি আছে আর ওয়ান ফাইভ এফজেড আরো কি হাবি যাবি চিনি না এই যে বড় বড় 4 লাখ 5 লাখ টাকা দামের হুন্ডায় চড়ে ছেলে হুন্ডায় চড়ে সারাদিন ভব করে করে বেড়ায় বাপটা কষ্ট করে রিক্সা চালায় এমন সন্তান আছে না নাই বলে নেতারা পিছনে পিছনে ঘুরে ইয়াবা খায় বাবা খায় গাঁজা খায় মদ খায় আছে না নাই ওই নেতারের পিছনে সময় না দিয়া বাবার পিছনে সময় দাও মার পিছনে সময় দাও বাপ মার সেবা করো দুঃখ লাগে সন্তান সুন্দর বাড়ি বানায় বেডরুম বানায় ড্রয়িং রুম বানায় মাস্টার বেড বানায় মেহমানখানা বানায় বাচ্চাদের রুম বানায় ওয়াশিং রুম বানায় কিচেন রুম বানায় বেলকনি বানায় সব রুম হয়ে যায় কিন্তু বৃদ্ধ পিতামাতার জন্য ঘর থাকে না আছে না নাই বলেন বুড়া বাপমার জন্য ঘর হয় না বুড়া বাপমার জন্য ঘর কোথায় দেয় জানেন বুড়া বাপমার জন্য ওই ঘরটা দেয় হলো সিঁড়ির তলে কিসের তলে সিঁড়ির তলে বাপমাকে রাখে বাপমার সেবা এটা যে ফরজ ইবাদত অনেক সন্তানই বোঝে না এটার পেছনে দুইটা কারণ এক নম্বর কারণ হলো আজকে শিক্ষা ব্যবস্থার মধ্যে কোরআন শিক্ষা নাই বাপমার সেবা করতে হবে এমন শিক্ষা বাচ্চারা পায় নাই এটা একটা কারণ আর একটা কারণ হলো সামাজিক কারণ আমার বন্ধুগণ যুবক ভাইরা আজকের যারা মাহফিল আসছে যাদের বাপ মা জীবিত আছে পৃথিবীর কারো দোয়া কবুল হতেও পারে নাও পারে কিন্তু তোমার আব্বা আম্মা তোমার জন্য যে দোয়াটা করবেন বন্ধুকের গুলি মিস বাপমার দোয়া কখনো মিস হয় না আজকে তুমি বাড়িতে যাবা দুই পা জড়িয়ে ধরে মাফ চেয়ে নিবা যা ভুল হয়েছে মাফ চেয়ে নিবা বাপমার কোলে যত বড় সন্তানের জন্য সঙ্গে সঙ্গে বাপমা মাফ করে দেন সন্তান হয়ে তুমি আব্বা আম্মার জন্য বেশি কিছু লাগে না বউয়ের জন্য কম দামি শাড়ি কিনলে পরে বউটা মন খারাপ করে কি শাড়ি আনছো তুমি ঘড়ি একটা আনছেন ছেলের জন্য ঘড়ি বলবে বাবা রেডো কোম্পানির ঘড়ি ছাড়া ঘড়ি পড়বো না পছন্দ করবে না তোমার ভাইয়ের জন্য তুমি একটা কিছু নিয়ে আসছো পছন্দ করবে না কিন্তু বাপমার জন্য কিছুই লাগবে না বাপমার জন্য শুধু যদি একটা মুসকি হাসি মেরে দেন ছোট্ট একটা আপেল কিনে নিয়ে গেলেন একটা বেদনা কিনে নিয়ে গেলেন মার সামনে গিয়া ওই বেদনাটা নিজের হাতে ভেঙে দিয়া ওই বেদনার একটা করে কোয়া তোমার আম্মার মুখে মুখে তুলে দিবা বিসমিল্লাহ বলে তোমার আম্মা চোখের পানি ফেলে ফেলে কে দেখে দে তোমার জন্য দোয়া করবে তুমি জান্নাতের মেহমান হয়ে যাবে আমার ভাইয়েরা আমি আমার মার কথা বলছি মাসখানেক আগে হবে মাহফিল ছিল আমার মাহফিল শেষ করে আমার বুড়ো মা বেঁচে আছেন হাত পা গুলো কুসকে গেছে বুড়া হয়ে গেছেন চোখে কম দেখে ডায়াবেটিস হয়েছে আমি মাকে মাহফিল শেষ করে বললাম মা কাছাকাছি আছি তোমাকে দেখি না কয়েকদিন হলো আজকে একটু আসবো মা শুধু ফোন দিয়েছি বলেছি দরজায় গিয়ে আমি নক দিয়েছি বিদ্যুৎ গতি ফেল সঙ্গে সঙ্গে দরজা খুলে গেছে আমি বললাম মা তুমি কি ঘুমাও নাই সঙ্গে সঙ্গে বলছে বাবা তোর ফোনটা যখন পেয়েছে সেই সময় থেকে আমার ঘুমটা বন্ধ হয়ে গেছে এটাই হলো মা আমি বললাম মা তুমি এখন ঘুমাও বলছে বাজান তোর মুখটা শুকনো হয়ে গেছে রাত জেগেছিস তোর জন্য তোর পছন্দের খাবার রান্না করেছি দেখেন আমি মাম্মাকে বলিও নাই কিন্তু আপনা আপনার বইয়ের কাছে এমন 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 খেদমতটা আপনা আপনার বইয়ের কাছেও পাবেন না ছেলের কাছে পাবেন না মেয়ের কাছে পাবেন না মা এমন একটা সম্পদের নাম
বাবা এমন একটা সম্পদের নাম সারা জীবন সন্তান যতই বড় হোক বাপ মার কাছে সন্তান সন্তানই থেকে যায় আল্লাহু আকবার সেই বাপ মাকে খাবার দেয় না সেই বাপ মাকে দেখে না বোঝা মনে হয় বিরক্ত মনে হয় আছে না নাই কোরআনকে প্রশ্ন করুন কোরআন বলে দাও আমি প্রথম খরচ করব কোথায় মসজিদ মাদ্রাসা বউ তারপরে সন্তান না কোথায় 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 খরচ করব আল্লাহ বলেছেন কোথাও না আগে বাপ মার জন্য খরচ কর যেরকম সুবহানাল্লাহ আগে কোথায় বাপ মার জন্য আল্লাহ তাআলা বলেছেন ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন فللوالدين والأقربين জোরে বলুন আল্লাহু আকবার প্রথম খরচটা তুমি আব্বা আম্মার জন্য করো তুমি যা বেতন পাও সেই বেতনটা আগে মাসের শেষে যে বেতনটা পাচ্ছ সেই বেতনের একটা অংশ আগে প্রথম কার জন্য বলেন বলেন প্রথম কার জন্য বাপমার জন্য এটা যেন মনে থাকে যে বউ বলবে বাপমাকে দিতে হবে না বলবেন সোজা তুই বাপের বাড়ি যা ঠিক কি না সোজা বাপের বাড়ি চলে যা বাপমার ব্যাপারে ইন্টারফেয়ার করার ক্ষমতা পৃথিবীর কারো নাই বউ চলে গেলে বউ খুঁজে পাওয়া যায় কিন্তু বাপ মা হেরে গেলে বাপ মা খুঁজে পাওয়া যায় বাপ মা খুঁজে পাওয়া যায় না আবার বউকে আমি বাদ দিচ্ছি না আবার আমার মায়েরা হয়তো ভাবিরা খুব টেনশনে আছেন হুজুর যা কইলেন আমাদের আপনাদের দামও আছে যেরকম বাপ মা রাজি না হলে আল্লাহ রাজি হবেন না ওই বান্দার উপরে তেমনি আল্লাহ রাসূল আবার বলেছেন ওই লোকটা আল্লাহর কাছে ভালো যে লোক তার বইয়ের কাছে ভালো আল্লাহু আকবার বলেন সব তো ঠিক করলেন বউ তো পাবর পিটানো আবার এরকম বউকে পিটানোর স্বামী আছে না নাই ওই বান্দা ভালো যে বান্দা তার বইয়ের কাছে ভালো ওই বান্দি ভালো যে বান্দি তার স্বামীর কাছে ভালো আল্লাহু আকবার বলেন ইসলাম কোন সাইডটা বাদ দিয়েছে বলেন কোন সাইডটা বাদ দিয়েছে স্ত্রীর দাম আছে না নাই বলেন তো আস্তে স্ত্রীর দাম আছে না নাই বিয়ে হয়ে গেল কোন বাড়ির মহিলা বিয়ে হওয়ার সঙ্গে সঙ্গে ওই বাড়ি ঘর ভাই বোন বাপ মা সব ছেড়ে দিয়া চলে গেছে আপনার বাড়িতে তাহলে তার সঙ্গে কি বেয়াদবি করা যাবে আস্তে কয় খারাপ আচরণ করা যাবে অন্যায় আচরণ করা যাবে না সব কিছু ছেড়ে দিয়ে আপনার কাছে চলে আসছে সে তার জীবন যৌবন সব উজাড় করে দিয়েছে আল্লাহু আকবার একটু বউরা একটু আঁকা বাঁকা হয় মেয়েরা সৃষ্টিগত দিক থেকে সোজাহার না বাঁকাহার আস্তে সোজাহার না বাঁকাহার বাঁকাহার এটা কে করে দিয়েছেন দোষ কার আল্লাহ দোষ এই বাঁকাহার এটা মাথায় রাখতে হবে তাহলে আর কোনো গণ্ডগোল লাগবে না সৈয়দ আহমদ ইবনে হাম্বল বলেন আমার স্ত্রীর সাথে আমি দীর্ঘদিন সংসার করেছি আমার আগেই আমার বউ মারা গেছে কোনোদিন একটা দিনের জন্য গণ্ডগোল লাগে নাই কেন লাগে নাই তিনি বললেন আমার স্ত্রী যখন আমার উপরে খেপে যেত আমি তখন ঠান্ডা থাকতাম আর আমি যখন খেপে যেতাম আমার বউ তখন ঠান্ডা হয়ে যেত আলহামদুলিল্লাহ বলবেন না মেজাজটা বুঝতে হবে মেজাজটা বুঝে নিতে হবে বউকে পিটানো কি সুন্নতে মুআক্কাদা কি পিটান পিটায় কিছু কিছু লোক আছে তবে হ্যাঁ চারটা কারণে স্বামী তার স্ত্রীকে শাসন করতে পারে মারতে পারে কয়টা কারণে বলেন এখন আমাদের মাদের তো কলিজায় পানি নাই খুজুর ওয়াজের শেষে সাপ দেখলে কি শুরু করবে কয়টা কারণে মারতে পারে বলেন চারটা কারণে মারবেন নাকি কে শুনবেন শুনবেন আচ্ছা চারটা কারণে মারতে পারে নাম্বার ওয়ান হলো যদি কোনো স্ত্রী পাঁচ ওয়াক্ত নামাজ না পড়েন কার হক নষ্ট হলো কার হক নষ্ট হলো নাম্বার দুই হলো রমজান মাসে রোজা যদি না রাখেন নাম্বার তিন হলো স্বামীরা যদি আনুগত্য না করেন স্বামী যদি বলে দেন যে তুমি আমার অনুমতি ছাড়া অমুক বাড়িতে যেতে পারবা না অমুক জায়গায় যেতে পারবা না এটা স্বামীর এই অনুমতি স্বামীর এই কথাটা স্ত্রীর জন্য মেনে নেওয়া ফরজ মেনে নেওয়া কি বলে ফরজ নাম্বার চার হলো নিজের সদিত্বের যদি হেফাজত না করতে পারে পর্দায় যদি না থাকতে পারে এই চারটা কাজের জন্য স্বামী তার বউকে মারতে পারে তো মারার ক্ষেত্রে শত্রু হলো যদি কোনো স্বামী তার স্ত্রীকে মারতে চায় সে মারার জন্য যে লাঠি ব্যবহার করবে সেটা হলো পকেটে থাকা নয় ইঞ্চি মেসোয়াকটা বের করবে নয় ইঞ্চি মেসোয়াকটা নিয়ে যখন সে মারতে যাবে এই মারার দৃশ্য যদি কেউ দেখে রাগবে না হাসবে চান্সে ছিলেন মারার জন্য আমার মাদের কোলে যে পানি আসছে হুজুর আপনি খুব ভালো পরিবেশটা আপনি ঠান্ডা রেখেছেন
রাসূল কোন স্ত্রীকে মেরেছেন এমন কোন রেকর্ড আছে আস্তে বলবেন না আছে বরং তিনি মহব্বত দিয়ে গোটা ঘরটা ভরিয়ে দিয়েছেন আল্লাহু আকবার বলে স্বামী কাকে বলে স্বামীর মডেল ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আজকে আমি ওইদিকে যেতেই পারলাম না রাসূলের সিরাত নিয়ে কথা বলতে গেলে তো ঘন্টার পর ঘন্টা লেগে যায় ওইদিকে আমি আর আজকে যেতে পারছি না আজকে ঘড়ি এত ঘুরতেছে কেন খুব দ্রুত ঘড়ি ঘুরতেছে আর কিছুক্ষণ কথা বলি ভাই কত কথা বলি কারো কোনো আপত্তি নাই তো জোরে বলি ইনশাআল্লাহ নয়টা কাজ আমরা করব জান্নাত পেয়ে যাব জোরে বলি ইনশাআল্লাহ এক নাম্বার নামাজ নাম্বার দুই হলো যাকাত দান নাম্বার তিন হলো বিচার দিবসকে ভয় পাওয়া নাম্বার চার হলো আজাবকে ভয় পেয়ে কার ভয় করা কার ভয় করা নাম্বার পাঁচ হলো والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين جربون الله أكبر جرى لجستان حفاظت كربه لجستان كجرى হেফাজত রাখবে বিয়ে ছাড়া বিয়ে বহির্ভূত কোনো সম্পর্ক জড়াবে না আজকে বিয়ে বেশি না জেনা বেশি আজকে বিয়া বেশি না পরকিয়া বেশি পরকিয়ার পরিমাণটা বেড়ে গেছে মারাত্মক ভাইরাস হয়ে গেছে আজকে সমাজে এই সমস্ত চরিত্র যারা লালন করে যারা দুনিয়া থেকে বিদায় নেবে তারা জাহান্নামের বাসিন্দা হয়ে যাবে কার বউ কে নিয়ে চলে যাচ্ছে তার বড় মাধ্যম হয়ে গেছে আজকে কি বলেন কি হয়ে গেছে মোবাইল মোবাইলকে সবার জন্য চালানো জায়েজ আছে নাকি সবাই মোবাইল চালাতে পারবে না সেই ব্যক্তি মোবাইল চালাতে পারবে যে মোবাইলকে নিজে চালাতে পারবে আর যে ব্যক্তিকে মোবাইল চালায় সেই ব্যক্তি মোবাইল চালাতে পারবে না মোবাইলই চালায় ওকে ও মোবাইল মোবাইল ব্যবহার করতে পারবে না আমার ভাইয়েরা আমার মায়েরা আজকে আপনার ইমানকে ধ্বংস করার জন্য এই ডিভাইসের ভিতরে কতগুলো অ্যাপস দেওয়া দিয়েছে কিছু প্রযুক্তি ঢুকিয়ে দেওয়া হয়েছে ইউরোপ আমেরিকার মূল টার্গেট হলো মুসলিম পরিবারের মেয়েকে উলঙ্গ করে ঘর থেকে বের করে দেওয়া আজকে উলঙ্গ করে বের করে দিচ্ছে আমার মা সেই স্রোতে গা ভাসিয়ে দেওয়া যাবে না আপনার সম্মান সম্ভ্রম টিকে রাখার দায়িত্ব আপনাকে নিতে হবে যে মা মাথা থেকে পা পর্যন্ত ঢাকবে আল্লাহ তাআলা তার জন্য সাতটা জাহান্নাম হারাম করে জান্নাত ওয়াজিব করে দিবে জোরে বলি সুবহানাল্লাহ পর্দা অবলম্বন করবেন আমার মা আল্লাহ তাআলা মাদেরকে কবুল করুন জোরে বলি আমিন নাম্বার 6 হলো ওয়াল্লাযীনা হুম লি আমানাতিহিম ওয়াহদিহিম রাউন সূরাতুল মুআরিজের সাথে আবার সূরাতুল মুমিনুনের এই সমস্ত আয়াতের কিছু সাদৃশ্য রয়েছে মিল রয়েছে আমানত যারা ঠিক রাখবে নাম্বার 7 হলো ওয়াদা যারা ঠিক রাখবে এরপর আল্লাহ তাআলা বলছেন যারা সাক্ষ্য দেন অটল থাকবে নাম্বার 9 হলো যারা নামাজদের শুরু নামাজদের শেষ করেছেন যারা নামাজের যত্ন নেবে আল্লাহ তাআলা বলছেন এই সমস্ত বান্দাকে আমি আল্লাহ সম্মান সম্মানিত করে আমি তাদেরকে জান্নাত দিয়ে দেব জোরে কোন সুবহানাল্লাহ আল্লাহ আমাদেরকে 9টা আমল করার তৌফিক দান করুন জোরে বলি আল্লাহুম্মা আমিন মূসা বলেছিলেন আল্লাহকে আল্লাহ তুমি জাহান্নাম কেন বানাইছো মনে আছে না আপনাদের মনে আছে না শুনবেন না তো যাচ্ছেন কেন একটু বসেন কিছু লোক তো যাবে কিছু মানুষ তো যাবেই তবে আমি কিন্তু অনুমতি দেই নাই আমি চাই আপনার দোয়ার প্রয়োজন আছে কিনা জানি না আমার দোয়ার প্রয়োজন আছে আপনি আমার জন্য দোয়া করবেন আমার আমার দোয়ার খুব প্রয়োজন যার দোয়ার প্রয়োজন নাই তিনি জান আপনার দোয়ার প্রয়োজন আছে না নাই আমরা একসঙ্গে দোয়া করব বসেন মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম তিনি বলছেন আল্লাহ তুমি জাহান্নাম কেন বানাইছো আল্লাহ বলেন তুমি গম লাগাও গমের আবাদ করলেন গম পাকলো ফসলগুলো কেটে নিয়ে বাড়িতে নিয়ে গোলায় ভরায় রাখছেন গোলায় ভরায় রেখে মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম এবার জমিতে এসে ওই গমের যে নাড়াগুলো থাকে অকেজ গমগুলো থাকে সেই জায়গায় তিনি আগুন ধরায় দিয়েছেন আল্লাহ বলছেন মূসা গমের আবাদ কি করছো আল্লাহ গমের আবাদ তো হয়ে গেছে গমগুলো যত্ন করে কাছের গমগুলো আমি গোলায় ভরিয়ে নিয়েছি আর অকাজের গমগুলোতে আমি আগুন ধরায় দিছি আল্লাহ বলছেন মূসা কাজের গমগুলো যেমন তুমি গোলায় ভরাইছো অকাজের গমে যেমন আগুন ধরাইছো এই দুনিয়াতে
আমি বান্দা পাঠাইছি যে সমস্ত বান্দাগুলো কাজের বান্দা যারা নেক আমল করেছে আমলে সালেহ করেছে যারা ভালো কাজ করে আমার কাছে আসছে যারা এই কাজের বান্দাগুলোকে যত্ন করে আটটা জান্নাত আমি তাদেরকে দিয়ে দিয়েছি আর যারা অকাজের বান্দা তোমার মত আমি তাদেরকে আগুনে পোড়ায় জাহান্নাম দিয়ে দিয়েছি আল্লাহু আকবার বলেন মুসাকে আল্লাহ ভুল হয়ে গেছে বুঝি নাই জোরে কোন সুবহানাল্লাহ শিক্ষক ছাত্রকে পড়ায় সব ছাত্র কি পাশ করে আচ্ছা পাশ যে করে না যারা ফেল করে এটা কি ছাত্রের দোষ না শিক্ষকের দোষ বলেন কার দোষ ছাত্রের দোষ শিক্ষক তো চায় সবাই পাশ করুক আল্লাহ চান সব বান্দাই জান্নাত পাক কিন্তু বান্দা জাহান্নামে যাবে আল্লাহর দোষে না বান্দার দোষে বান্দার দোষে আসুন আমরা ভালো কাজ করি আল্লাহ পাক কবুল করুন জোরে বলি আমিন আরো জোরে আল্লাহুম্মা আমিন আরো জোরে আল্লাহুম্মা আমিন অনেক কথাই বলে ফেলেছি আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন আল্লাহ তাআলা আমাদের সবাইকে জান্নাতে যাওয়ার আমলগুলো করার তৌফিক দান করুন জান্নাতে যাবেন আরো 17 শ্রেণীর মানুষ 17 শ্রেণীর লোক জান্নাত কখনো পাবে না এর মধ্যে এক নাম্বার হচ্ছে যারা হারাম খাদ্য খাবে কি কি খাদ্য খাবে বলেন হারাম খাদ্য নাম্বার 2 হলো আত্মীয়তার সম্পর্ক যারা ছিন্ন করে ওই মানে খালি ধর্ম ভাই বানায় ধর্ম বোন বানায় কিন্তু নিজের বোনের খবর নাই আছে না নাই আচ্ছা এরা জাহান্নামী এরা কি বলেন এরা কি জাহান্নামী নাম্বার 3 প্রতিবেশীকে যারা কষ্ট দেয় একটু রাস্তার বেকায়দা আছে মাঝে মাঝে গন্ডগোল লাগে রাস্তা বন্ধ করে দেয় এরকম লোক তো দুপসাসিয়ে নাই আছে এরকম এরা জান্নাতি না জাহান্নামী বলেন জান্নাতি না জাহান্নামী বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম্বার 4 হলো মা বাবার অবাধ্য সন্তান আলোচনার মধ্যে কিছু বলেছি নাম্বার 5 হলো উগ্র মেজাজি আছে না কিছু উগ্র মেজাজি আছে না মেজাজের ঠেলা ইমান থাকে না লুঙ্গি খুলে ফেলে আসলে উগ্র মেজাজ আছে না নাই আছে এই সমস্ত লোকগুলো জান্নাত পাবে না নাম্বার 6 হলো অধীনস্থদেরকে যারা কষ্ট দেয় আমার দেশের যে শিল্প কারখানা যে গার্মেন্টস শ্রমিকরা আছে তাদের যে ইনকাম তাদের যায় মালিকের যে ইনকাম সেই ইনকামের আয় মানে আয়ের হিসাব অনুযায়ী শ্রমিককে সেই ন্যায্য পাওনা কি দেওয়া হয় আসতে বলেন দেওয়া হয় দেওয়া হয় না অধীনস্থদের যারা কষ্ট দেয় এরা জাহান্নামী নাম্বার 7 হলো অন্যের সম্পদ যারা আত্মসাৎ করে এটা তো আমার দেশে নাই বললেই চলে আছে পুকুর একজনের খায় আরেকজন ক্ষমতার দাপট দেখায় নাই তো এলাকায় নাই আছে না নাই আছে কৃষ্ণ আমি ক্ষমতায় আছি আসবি না 10 বছর এই আশেপাশে ঠ্যাং কেটে নেব আছে না আছে না আছে আপনি যে খাচ্ছেন আপনি জাহান্নামের খাবারগুলো পেটে উঠাচ্ছেন আমার এক ফ্রেন্ডের জায়গা ঢাকাতে ঢাকায় এক আমার এক ফ্রেন্ডের জায়গা সে লন্ডনে থাকে 10 বছর পর দেশে আসছে এসে দেখে তার তিন কাটা জায়গার উপরে তিনতলা বিল্ডিং বানাইছে কে সে জানেই না তো বলতেছে ভাই আপনি বিল্ডিং বানালেন আমার জায়গা আপনি বিল্ডিং বানালেন আপনি আমাকে বললেন না তো বলতেছে ভাই আমি কি আপনাকে কখনো বলেছি জায়গাটা আমার জায়গা তো আপনার বিল্ডিংটা তো আমার কি কথা কি বুঝতেছেন মানে শয়তান কাকে বলে শয়তান কয় আমি তোর সঙ্গে আমিও পারবো না শয়তানও পরাজিত হতে গেছে এরা জাহান্নামী নাম্বার 8 উপকার দিয়ে উপকার করে যারা খোটা মারে আছে না তোর এই কাজটা করাইছিলাম না হলে বুঝতে কি হতো তাহলে উপকার করলেন কিন্তু খোটাও মারলেন যারা খোটা দেবে তারা জান্নাতি না জাহান্নামী জাহান্নামী নাম্বার 9 হলো চগলখোর কি বলেন তো চগলখোর চগলখোরি যারা করবে তারা জাহান্নামী নাম্বার 10 অন্যকে যারা পিতার পরিচয় দেয় পিতার পরিচয়কে গোপন করে অন্যকে পিতা বানায় এরকম আছে না এরকম বদমাইশ আছে না নাই আচ্ছা এরা জাহান্নামী নাম্বার 11 হলো গর্ব এবং অহংকারী যারা অহংকারী মানুষ তারা কখনো জান্নাতের গন্ধ পাবে না একদম স্পষ্ট হাদিস এসেছে নাম্বার 12 হলো রাসূলের নির্দেশ যে মানে না তারা জাহান্নামী নাম্বার 13 হলো অকারণে তালাক চাই এমন নারী এমনি এমনি তালাক চাই সংসার করবই না তালাক দাও আসেন এরকম আসেন এরকম নারীকে আল্লাহ রাসূল বলেছেন এরা জাহান্নামী এরা কি জাহান্নামী এরপর নাম্বার 14 হলো দুনিয়াবী উদ্দেশ্যে যারা এলেম শেখে এলেম শিখতে হবে কার খুশির জন্য আমার একটা হাদিস আমাকে খুব কাঁদায় একটা হাদিস আমাকে খুবই কাঁদায় হাশরের ময়দানে আগে ডাকা হবে শহীদকে শহীদ এদিকে আসো কার জন্য শহীদ হয়েছো আল্লাহ তোমার দিন কায়েমের জন্য মারা গেছে শহীদ হয়েছে না তোমাকে মানুষ শহীদ বলবে
গাজী বলবে এইজন্য তুমি যুদ্ধ করছো, তুমি আমার জন্য করনি, যাও জাহান্নামে যাও। দানবীরকে বলা হবে কি ব্যাপার, আল্লাহ তোমাকে খুশি করার জন্য দান করছেন, না অসম্ভব ব্যাপার, তুমি দানবীর খেতাবটা পাবে, তুমি খুশি হবে এই জন্য দান করেছ, বাহাবা নেবে এই জন্য দান করেছ, জাহান্নামে চলে যাও। আলেমকে ডাক দিয়ে বলা হবে এই আলেম তুমি কি এলেম করছো, কিসের জন্য এলেম হাসিল করছো, আল্লাহ তোমার খুশির জন্য, সমাজের মানুষ তোমাকে আলেম বলবে, তোমার যশ খ্যাতি ছড়িয়ে পড়বে এই জন্য তুমি আলেম হয়েছো, তোমাকে আজকে জাহান্নাম যেতে হবে, নাউজুবিল্লাহ বলেন। তাহলে বেকায়দায় সবাই আছে, বেকায়দা সবার আছে না নাই, যে যেখানেই থাকুন না কেন সবার জন্য বেকায়দা আছে না নাই? আচ্ছা আমরা সব কিছু করব কার খুশির জন্য, আল্লাহর খুশির জন্য। নাম্বার 15 হলো রিয়া বা লোক দেখানো, রিয়া বা লোক দেখানো কাজ যারা করবে, প্রদর্শন ইচ্ছা, নামাজ পড়ে দেখানো, দান করে দেখানো, এরকম লোক আছে না? আছে, যে কোনো কাজ দেখিয়ে দেখিয়ে করে যারা, এই সমস্ত লোকগুলো জাহান্নামের বাসিন্দা তারা হবে। আর আরেকটা শ্রেণী, লাস্ট শ্রেণী হলো বোনের সম্পত্তি অথবা কারো সম্পত্তি ওয়ারিস, কিন্তু তার ওয়ারিসের সম্পত্তি সে বৈধ পাবে কিন্তু তা থেকে তাকে বঞ্চিত করা হয়েছে, বোনের সম্পত্তি দেওয়া হয় না, ভাইয়ের সম্পত্তি দেওয়া হয় না, অথবা কারো সম্পত্তি মেরে খাওয়া হচ্ছে, ওয়ারিসের সম্পত্তি যারা ওয়ারিস থেকে যারা জোর করে সিনায় নেবে তারা জান্নাতের গন্ধ পাবে না, এরকম লোক তো আছে। মানে ভাতিজা বেঁচে আছে, ভাই মারা গেছে, এতিম ভাতিজা, চাচা তো নাই, এরকম নাকি আছে? না নাই, আছে। কেমন করে মারে জানেন? মারে এমন কইরা, কারণ ভাই তো অংশ পাবেই, ভাতিজা তার অংশ পাবেই, কিন্তু মারে কেমন কইরা, যেটা সবচেয়ে দামি দুপচাচিয়ার মোড়ে 4% জায়গা যার দাম হলো 1 কোটি টাকা, আর ওই পরিমাণ 4% আরেকটা মোড়ে আছে ওটার দাম হলো 4 লাখ টাকা, তো 4 লাখ টাকা ভাতিজাকে দিয়া এই 4 কোটি টাকার জায়গা চাষা নাই, এমন চাষা তো দুপচাচিয়া নাই তো। অথচ আল্লাহ তালা বলছেন না, বরং তুমি তার প্রতি, ইতিমের প্রতি তুমি হেসান হয়ে তাকে বেশি দাও। আল্লাহ আকবার বলেন, তুমি হেসান করবা আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দিবেন। আল্লাহ আকবার বলেন, আল্লাহ তুমি আমাদেরকে এই সমস্ত বিষয় আমল করার তৌফিক দিয়ে দাও। সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত, সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত, কার কাছে মন খোলে দেয়া যায়, কার কাছে সব কথা বলা যায়, হওয়া যায় বেশি আশ্বস্ত, তার নাম আহমদ বড় বিশ্বস্ত, আহমদ বড় বিশ্বস্ত, যেজন কখনো ব্যথা দিতে জানে না, যেজনকে বলি মুছে দেয় বেদনা, যেজন কখনো ব্যথা দিতে জানে না, যেজনকে বলি মুছে দেয় বেদনা, হৃদয়ের হাহাকার আপন করে নিতে আর কার বুক এত প্রশস্ত, তার নাম আহমদ বড় বিশ্বস্ত, মহানবী বলে তারে কেউ বা ডাকে, আমি ডাকি প্রিয়তম, সে আমার ধ্যান ভালোবাসা প্রেম, মধুময় মনোহর স্বপ্ন সম, যেজন করুণার অনুপম উপমা, যার মতো মরমি কোথাও আর মিলে না,
যেজন করুণার অনুপম উপমা যার মতো দরদি কোথাও আর মিলে না জীবনের আঙিনায় আবাদ করে দিতে আর কারবো এত প্রশস্ত তার নাম আহমদ বড় বিশ্বস্ত ঠিক কি না আহমদ বড় বিশ্বস্ত সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত কার কাছে মন খোলে দেয়া যায় কার কাছে সব কথা বলা যায় হওয়া যায় বেশি আশ্বস্ত তার নাম আহমদ বড় বিশ্বস্ত আহমদ বড় বিশ্বস্ত আহমদ বড় বিশ্বস্ত জি হয়ে গেছে নাকি আজান দিলে তো এখন অনেক বুড়া সাস্তা আবার ফজর নামাজ পড়তে নেবে জি আমরা যা শুনেছি আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন জোরে বলি আমিন ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহেরবান আমায় দাও গো মেহেরবান বুকের ভেতর ব্যথার নদী বইছে অবিরাম বইছে বইছে অবিরাম ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহেরবান আমায় দাও গো মেহেরবান আধার আমার আলো দিয়ে কানাই কানাই দাও ভরিয়ে আধার আমার আলো দিয়ে কানাই কানাই দাও ভরিয়ে অন্তর জোড়ে দাও গো প্রভু অন্তর জোড়ে দাও গো প্রভু ভোরের পাখির গান বুকের ভেতর ব্যথার নদী বইছে অবিরাম বইছে বইছে অবিরাম ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহেরবান আমায় দাও গো মেহেরবান এত আস্তে মারহাবা বললেন আল্লাহ কবুল করুন জোরে বলি আমিন যে আমি ওয়াজের পরে তো কণ্ঠ ঠিক থাকে না গলা বসা বসা ভাব হয় যা হয়েছে আমরা বলি না ভাই আলহামদুলিল্লাহ জি যে আমরা সবার জন্য দোয়া করি সবাই বলে সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা ফ্যান্ট অফ করে দেন জি আমরা আল্লাহর কাছে চাই জি আপনি হুজুর আপনি দোয়া করেন শফিক ভাই আল্লাহুম্মা আমিন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب غفرت نجم رات جمانو رتتي চাঁদের মতো হাজারো মুসলমান নর নারীকে নিয়ে তোমার কালামের সাত আটটা আয়াতকে সামনে রেখে কিছু আলোচনা করেছি যৎকিঞ্চিত কথা বলে সে শান্তে সে কাঙ্গাল ভিখারির মতো তোমার দরবারে দুটো হাত পেতে আছে আল্লাহ গুনার দিকে নজর দিও না বান্দা মনে করে তামাম জীবনের সমস্ত গুণাগুলোকে মাফ করে দাও জনম দক্ষিণী মা যারা চলে গেছেন
জিন্দেগির গুনাহগুলো মাফ করো, কবরগুলোকে জান্নাতের টুকরা বানায় দাও। অনেক আলোচনা শেষ করে বাড়ি ফিরে যাব, আব্বা আম্মাকে পাবো না, মা আমার কবরে চলে গেছে। অনেকের বাবা কবরে চলে গেছেন, ও আল্লাহ সে আব্বা আম্মা যারা চলে গেল জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও, কবরগুলোকে জান্নাতের টুকরা তুমি আল্লাহ বানাইয়া দাও। চক্ষু বন্ধ করুন, হাত একটু উঁচু করুন, আল্লাহ সেখানে দোয়া পড়ে সবাই বলুন, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। ও আল্লাহ বিশেষ করে মাহফিলটার আয়োজন যারা করলেন, শোনার জন্য কষ্ট করে যারা আসলেন, বিনিময়ে কিয়ামতের কঠিন ময়দান যেদিন কেউ কাউকে চিনবে না, মা সন্তানকে পর্যন্ত স্বীকার করে বসবি, যেদিন মানুষ কাঁদতে কাঁদতে চোখের পানিগুলো ফরে যাবে, চোখ থেকে রক্ত বের হওয়া শুরু হয়ে যাবে, সেই কঠিন মুসিবতের দিন এ মাহফিল সবার জন্য নাজাতের মাধ্যম বানায় দিও আল্লাহ। আমার ডানে, আমার বামে, আমার সামনে পেছনে যত ভাই হাত তুলেছেন, যার যা প্রার্থনা তুমি আল্লাহ দয়া করে মঞ্জুর করে নাও, যার যে সমস্যা তুমি আল্লাহ দয়া করে সমাধান করে দাও, রোগাক্রান্তকে রোগ মুক্ত করো, ঋণগ্রস্তকে ঋণ মুক্ত হওয়ার তৌফিক দিয়ে দাও, এক কথায় যার যা সমস্যাগুলো আছে দয়া করে সমাধান করে দাও, চৌমোহনের মাদ্রাসাকে কবুল করে নাও, শিক্ষক ছাত্রদেরকে তুমি আল্লাহ দয়া করে কবুলের মঞ্জুর করে নাও, ওমর ফারুক একজন ভাগ্যবান মানুষের নাম, তুমি তার খেদমতকে তুমি আল্লাহ দয়া করে কবুলের মঞ্জুর করে নাও। আল্লাহ তাআলা গোটা পৃথিবীর মুসলমানদের জন্য দোয়া করি, মুসলমানদের আজকে পায়ের তলায় মাটি নাই, মুসলমান আজকে মার খেতে খেতে শেষ হয়ে গেল। আল্লাহ বাইতুল মুকাদ্দাস যেখানে নামাজ পড়লে পরে হাজার গুণ সওয়াব বেশি পাওয়া যায়, আল্লাহ তাআলা প্রথম কেবলা বাইতুল মুকাদ্দাস, সুলাইমানের মসজিদ বাইতুল মুকাদ্দাস, অনেক পয়গম্বরের জনপদ বাইতুল মুকাদ্দাস, আল্লাহ মেহরবানি করে মুসলমানদের বাইতুল আকসা তুমি আল্লাহ মুসলমানদের হাতে তুলে দাও, ফিলিস্তিনের মুসলমানদের উপরে তোমার খাস রহমত নাজিল করো, সমস্ত প্রতিকূলতাকে তুমি আল্লাহ কেটিয়ে কাটিয়ে তুলে ফিলিস্তিনকে তুমি আল্লাহ হেফাজত করো। আল্লাহ তাআলা মেহরবানি করে তোমার কাছে ফরিয়াদ করি, আল্লাহ 180 কোটি মুসলমান গোটা দুনিয়া জুড়ে নেতৃত্বের বড় সংকট চলছে, আল্লাহ মেহরবানি করে মুসলমান জাতির জন্য ওমরের মতো একটা নেতা তুমি আল্লাহ দুনিয়ায় পাঠাইয়া দাও। আল্লাহ তাআলা দুনিয়া হতে কোন দিন বিদায় নেব জানি না, ডান হাতে আমল নামা না আসা পর্যন্ত মরণ দিও না, মরতে যখন হবে তুমি আল্লাহ শহীদি মত জুটায় দিও আল্লাহ। আল্লাহ গো তোমার বান্দা বান্দিরা তোমাকে খুশি করার জন্য দান করেছে, সবার দানকে স্বতঃস্ফূর্ত দানকে তুমি আল্লাহ দয়া করে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ তাআলা 5 জন ছাত্রের মাথায় আজকে দস্তার বান্দি দেওয়া হলো, আমৃত্যু সিনার মধ্যে কোরআনটাকে সংরক্ষণ রাখার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দিও। দুনিয়া থেকে কোন দিন বিদায় হব জানি না, ও আল্লাহ মরণের ডাক যখন আসবে কেউ তো আমাকে বাঁচাতে পারবে না। আল্লাহ তাআলা দুনিয়া থেকে কোন দিন বিদায় হব কেউ তো আমরা বলতে পারি না, তবে যেদিন মরে যাব রে টান মেরে ঘর থেকে বের করে দেবে, জীবনের শেষ গোসলটা হয়ে যাবে, মরামক সব দেখে দেখে চলে যাবে, কবরে শোয়ায় দেবে, বাঁশ চাপা দেবে, মাটি চাপা দেবে, রে আমাকে ওই যে বিদায় দিয়ে দেবার কোনোদিন কেউ খোঁজ নিতে যাবে না, 24 ঘন্টা যাবে না, মাথার চুলে শ্যাম্পু দিলাম সাবান দিলাম, 24 ঘন্টায় চুলগুলো উপরে উপরে পড়বে, খসে খসে পড়বে, 3টা দিন যাবে না, চামড়াগুলো সব পোকার পেটের খাবার হয়ে যাবে, গলে গলে যাবে, 3 দিনের ব্যবধানে চামড়াগুলো সব গলে গলে পোকার পেটের খাবার হয়ে যাবে, আমার দেহ টোটাল পোকার নিয়ন্ত্রণে চলে যাবে, 7 দিন লাগবে না, পেটের নারী পরে সব চোখ মুখ কান নাক দিয়ে বের হওয়া শুরু হয়ে যাবে, কিম্বুত কেমাকার চেহারা হয়ে যাবে রে, 3টা মাস কবর খনন করে দেখা যাবে কয়েকটা হাড় ছাড়া আর কিচ্ছু নাই, আল্লাহ তুমি স্যার আমার কোনো গতি নাই, তুমি স্যার আমার কোনো উপায় নাই, আল্লাহ হিসাবটাকে কঠিন করো না, হিসাবটাকে সহজ করে দিও,
اللهم حاسبني حسابا يسيرا يا مقلب القلوب ثبت قلبي على دينك الله তুমি যদি maaf করো কারো কাছে কৈফিয়ত দেওয়া লাগবে না আর তুমি যদি শাস্তি দাও কেউ তোমাকে কিছু বলতেও পারবে না কিন্তু আমরা তোমার অসহায় বান্দা মেহেরবানি করে তুমি আল্লাহ আমাদেরকে maaf করে দাও আল্লাহ তুমি আমাদেরকে maaf করে দাও আমরা তোমার কাছে ইস্তেগফার করি আমরা তোমার কাছে তওবা করি আল্লাহ মেহেরবানি করে তোমার পছন্দের বান্দার কাতারে আমাদেরকে তুমি আল্লাহ শামিল করে নাও তাকাব্বাল মিন্না إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين واجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله السلام عليكم ورحمة الله وبركاته